আসসালামু আলাইকুম দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার এই লাইভ শোটি দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পর আমি লাইভে এসেছি, আসলে সে কারণে জানতে চাচ্ছি যে আপনারা এতদিন কেমন ছিলেন। আমি কিন্তু ভালোই ছিলাম। আর আপনারা কি আমার কথা মনে রেখেছেন? নিশ্চয়ই মনে রেখেছেন, কিংবা মনে রাখেননি, হয়তো বা যে কোনো একটা তো হবে। তবে আমি কিন্তু ভুলে যাইনি আপনাদের কথা, কেননা আপনারা সবসময় আমাকে অনুরোধ করেন আপনাদের প্রিয় তারকাকে যেন আমি লাইভে নিয়ে আসি এবং তাদের নানা গল্প শোনাই। আর সেই জন্যই কিন্তু আমি অনেকদিন পর এসে আমি লাইভে এসেছি। আসলে আমি ঢাকার বাইরে ছিলাম, যে কারণে লাইভে আসতে পারিনি। আজকে অনেকদিন পর আমি আবার লাইভে এসেছি। আর আমি আমার কথা রেখেছি, কেননা আজও আমি আমার লাইভে সংযুক্ত করেছি আমাদের সবার প্রিয় একজন তারকাকে। ঠিক তাই, আর সেই তারকা হলো ভীষণ মিষ্টি, খুব সুন্দরী এবং বড় পর্দার একজন চিত্রনায়িকা। আমার ভীষণ প্রিয়, কেননা খুব ইনোসেন্ট একটা লুক তার মুখের মধ্যে, আর ভীষণ মানে কি বলবো, মানে আদুরে আর কথা বলে ভীষণ চমৎকার। আজকে আপনারাও তার কথা শুনবেন, আমি সাথে অনেক গল্প শোনাবো তার, আমি নিজেও শুনবো। তাহলে আর দেরি করছি না, আমি চলে যাচ্ছি। তবে দর্শক, আপনাদের একটু বলে রাখছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের অতিথি সম্পর্কে, তাহলে আপনারা কমেন্টে গিয়ে প্রশ্ন করতে পারেন। আমরা সাধ্যমতো চেষ্টা করবো লাইভে আপনাদের সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তাহলে চলে যাচ্ছি এখন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার আজকের অতিথি চিত্রনায়িকা রত্না রেডি আছেন, আমার সাথে যুক্ত রয়েছেন, এবং এই মুহূর্তে তাকে আমি স্ক্রিনে আনছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপু, রাত্রি হয়ে গেছে। হ্যাঁ, সারা রাতে আমরা শুভ সন্ধ্যা বলতে পারি, সমস্যা নেই। খুব সুন্দর লাগছে, আমি কিন্তু বলেছি দর্শকদের ভীষণ সুন্দরী একজন নায়িকা, খুব ইনোসেন্ট লুক। আপনি তো একটু বাড়িয়ে বলেন, একটু বাড়িয়ে বলেন না। আসলে আমি কখনো বাড়িয়ে বলি না, করিয়ে দিতে পারেন আপু। আসলে কখনো না, কারণ বড় পর্দার নায়িকা যারা, তারা কিন্তু একটা স্বপ্নের মতো। হ্যাঁ, আমরা যারা দর্শক, সাধারণ দর্শকরা কিন্তু নায়িকাদের একদম স্বপ্নের মতো মনে করে। আর আজকে যখন অনেকে ভক্তরা মানে শুনেছে যে আজকে রত্না আসবে নায়িকা, তারা কিন্তু সারাদিন অপেক্ষা করেছে যে তাদের নায়িকার মুখে তাদের নানা রকম গল্প শুনবে এবং অনেক কিছু জানতে পারবে। সত্যিকার অর্থে আসলে আমি যতটুকু দেখেছি, নায়িকা রত্নার প্রচুর ফ্যান, প্রচুর ভক্ত দেশে বিদেশে। আমি ভীষণ খুশি যে আসলে আমি নিজেও রত্নার খুবই ভক্ত। আর আপনাকে অনেক ভালো লাগে, খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, অনুভূতি জানতে চাচ্ছি ঠিক এই মুহূর্তে, মানে এই যে এখন সিচুয়েশন চলছে লকডাউনের মধ্যে, শুটিং নেই কিংবা এখনো শুটিং শুরু হয়নি হয়তো বা, তো এই যে গত কয়েক মাস ধরে এখন পর্যন্ত জীবনযাত্রা চলছে, কেমন চলেছে কিংবা কেমন যাচ্ছে? শুরুতেই এই গল্পটা দিয়ে শুরু করি। আসলে কথা বলতে গেলে প্যান্ডামিক টাইম, এটা আমাদের জন্য ভেরি ব্যাড, আমাদের জন্য খুব খারাপ সময়। ফিজিক্যাল ভাবে, মানসিক ভাবে আমরা খুবই খুব ভয়াবহ জীবনযাপন করেছি। করছি, কিছুটা কমেছে। আর কাজের কথা তো চিন্তা করাই যেত না বিগত 20 ডেজ আগেও, এখন কিছুটা ভাবছি আমিও একটু একটু কাজ করছি, সবাই করছে। কারণ যেহেতু আমরা একটি ডেভেলপিং কান্ট্রির নাগরিক, এক্ষেত্রে আমাদের বসে থাকাটা, বসে বসে খাওয়াটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট একটি ব্যাপার। আমাদের জন্য তো তেমন কোনো ভালো ব্যাপার নেই, তো সেই জন্য আমাদের পেটের তাগিদে বলতে গেলে কাজ করতে হচ্ছে। জানি না কতটা ঠিক হচ্ছে বা ফিউচার আমাদের জন্য কতটা ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, এগুলো চিন্তা করতে করতে দিন যাচ্ছে নাওডেইজ। আচ্ছা, আসলে চলচ্চিত্রে যারা কাজ করে ভীষণ ব্যস্ততার মধ্যে থাকে, হঠাৎ করে এতটা সময় মানে ঘরের মধ্যে কাটানো ভীষণ টাফ আসলে। কারণ শিল্পীরা সবসময় কিন্তু কাজ করতে চায়, তাই না? জি আপু। তো রত্না, আমি মানে কিছুক্ষণ জন্য আমি একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে চাই। যখন ছোট্ট ছিল রত্না,
আমরা কিন্তু খুব ছোট বয়সে রত্নাকে পেয়েছি বড় পর্দায় নায়িকার রূপে। তো এত ছোট বয়সে মানে নায়িকা, এটা কিভাবে সম্ভব হলো, কিভাবে এই পথ চলাটা শুরু হলো, শুনতে চাই সেই গল্পটা। আসলে খুব কনজারভেটিভ একটি ফ্যামিলির একটি মেয়ে ছিলাম। আমার দাদা বাড়ি হচ্ছে দোহারের ফকির বাড়ি, এটা অনেকে জানে। ফকির বাড়ির একটি মেয়ে আমি, আর নানা বাড়ি হচ্ছে রূপগঞ্জের মোল্লা বাড়ি। তো এই যে মোল্লা বাড়ি ফকির বাড়ির একটি নায়িকা হবে, সেই ছোটবেলায় এটা খুব সহজ একটি ব্যাপার ছিল না। বাবা মায়ের একমাত্র মেয়ে, কিভাবে কিভাবে যেন পড়াশোনার পাশাপাশি আমার মা একটু সাংস্কৃতিক কলা ছিলেন, তিনি অনুপ্রাস একটি পত্রিকার সাথে জার্নালিজমে ছিলেন, তো তখন তিনি গান শেখাতেন, নাচ শেখাতেন। এভাবে স্কুলের বাইরে আমি যে টাইপ দেখি, আমি গাড়ি ড্রাইভ করতে জানি, নৌকা ড্রাইভ করতে জানি, আমি বাইক ড্রাইভ করতে জানি, এমন কোনো শিক্ষণীয় ব্যাপার নাই যে উনি আমাকে শেখাতেন না। বা ফিল্মে কাজ করার জন্য ডান্স শেখানো না, তিনি আমাকে শেখাতেন যে আমাদের ফ্যামিলি যে ওকেশন গুলো হবে ওগুলোতে আমি ডান্স করবো, একসাথে আমাকে তিনি দেখবেন, গান দেখবেন, বাসায় ড্রয়িং রুমে একটু ডান্স করবো, এই সমস্ত কারণে। কিন্তু ওখানে আর পারা যায়নি। একের পর এক প্রডিউসাররা সেই শিশু শিল্পী দিয়ে শুরু করা হয়েছিল আমার ক্যারিয়ারের কি বলে অফার আর কি ছবির জন্য, বাট তখন করা হয়। তখন সিবলি সাদিক, সিবলি ভাই প্রযোজিত রং তুলি কথাচিত্র, অজিত রায় নন্দী আমার প্রথম ছবির প্রযোজক, ওনারা দুজন মিলে একটি যৌথ প্রযোজনার ছবি করেছিলেন কেন ভালোবাসলাম, যেটির ডিরেক্টর ছিলেন শেরিম আজম ভাই। তো ওই ছবিটি দিয়ে কাজ করা হয়ে যায়। আমার স্কুলেই আমাকে মানে স্কুলে একজনের মাধ্যমে আরেকজন এভাবে এভাবে পেয়ে যায় আর কি, এভাবেই আসা চলচ্চিত্রে। আমি তখন ক্লাস 7-এ পড়ি। আচ্ছা তাই, এত ছোট বয়সে ধরতে গেলে একজন কিশোরী, মানে শিশু বয়স থেকে মানে শুধু কিশোরী একটা মানে বয়স, তখন তখনই বড় পর্দার নায়িকা হওয়াটা। আসলে আমি আরেকটু ছোটবেলার কথা জানতে চাচ্ছি, যখন একটু বুঝ হয়েছিল তখন কি কোনো স্বপ্ন ছিল যে আমি এরকম নায়িকা হব কিংবা শোবিজে কাজ করব? আর যেহেতু রত্না অনেক সুন্দরী ছোট বয়স থেকে, সবাইকে এইভাবে অনুপ্রাণিত করতো যে বড় পর্দায় যাওয়ার জন্য কিংবা সিনেমা করার জন্য কিংবা মডেলিং করার জন্য কিংবা সুন্দরী প্রতিযোগিতা যাওয়ার জন্য? আমি খিলগা গার্লস গভর্নমেন্টে পড়তাম, খিলগা উচ্চ বালিকা বিদ্যালয় যেটা, খিলগা গার্লস, ওখানকার স্টুডেন্ট ছিলাম। তো ওইখানে আমি যখন স্কুলে পড়তাম, আমার স্কুলে যারা আমার সাথে একসাথে পড়তো, আমি তখন কোনো ফিল্মে কাজ করিনি, কিছুতে কাজ করিনি, বাট সবাই আমাকে বলতো কি নায়িকা আসছে ক্লাসে। তাই তো এই যে মানে এন্ট্রি, এই যে একটা এন্ট্রি ক্লাসে হতে হবে বা ওই ধরনের একটা নিজের ভিতরে একটা সুপ্ত বাসনা, মেবি আই এম নট শিওর, কিছু একটা কাজ করতো। মানে স্কুলে দেখতাম যে ডান্স হলে নাটক হলে সবকিছুতে আমি কিভাবে যেন পেরে যাচ্ছি, কিভাবে যেন অ্যাটেন্ড করছি, মাও আমাকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে। বাবা এগুলো জানতো না, আমার বাবা ট্রাভেলিং করতো বাহিরে, ওনার বিজনেস ছিল না, বেশিরভাগ সময় বাইরে থাকতেন, যার কারণে আব্বুর মানে না থাকার কারণে এই অপরচুনিটিটা আমি পেয়ে যাই। আম্মু ওভাবে আমাকে সাজিয়ে গুছিয়ে কিভাবে যেন এই কাজগুলোতে অ্যাটেন্ড করাতো, এবং অ্যাটেন্ড যখন করাতো স্টেজেও, যখন আমি একটা স্কুলে প্রোগ্রাম করতাম, নায়িকার রোলটা কিভাবে, নায়িকার রোলটা আমাকে দেওয়া হতো। আলটিমেটলি একটা বাসনা তো ভিতরে ছিল, আর না হয় এখানে আসা হতো না। আর আমার ফার্স্ট মুভি যেটা করেছি সেটা বাল্য বিবাহর উপর, একটা শিশু থেকে বড় হওয়া একটা মেয়ের, আমার এই যেরকম ছিল তার থেকে একটু ম্যাচিউরিটি ছিল, ম্যাচ আপ ছিল আর কি। তো ইচ্ছে না থাকলে আমি ওই ছবিটিতে কাজ করতে পারতাম না, কিছুটা তো ছিল। আচ্ছা তো যখন মনে হয়েছে না আমার এই বড় পর্দায় নায়িকা হয়ে কাজ করতে হবে, এবং প্রথম ক্যামেরার সামনে, মানে ওই ছবির ওই ওখানে কি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো, নাকি এর আগে মডেলিং কিংবা এই জায়গা? না 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 না, এর আগে আমার টিকে করা হয়নি। ওই ছবিটিতে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে দাঁড়ানো কেন ভালোবাসলাম, আসলে প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়াই, আমাকে ডিরেক্টর দেখাই দিচ্ছিলেন, আমি ঠিক এভাবে তোতাপাখির কাজ করে যাচ্ছিলাম, আমার কোনো ফিলিং ছিল না।
আমি ওইটার অনুভূতিও শেয়ার করতে আজও পারি না। আমি অনুভূতি ফার্স্টের দিকে শেয়ার করতাম, সাবডুর আপু, মসিম আপু, পূর্ণিমা আপু, কপি আপুরা বলতেন, ওগুলো দেখে দেখে আমি কপি ওইটাই বলতাম, বাট আমার কোনো ফিলিংই ছিল না অ্যাকচুয়ালি। আমি বুঝতামই না কি করছি, ক্যামেরা কোনটা, ক্রিয়েটলি কোনটা, কি কোনটা, আমার বুঝতে অনেক সময় লেগে গেছে। আচ্ছা মনে আছে প্রথম ছবির কোন শটটা ছিল কিংবা কোন দৃশ্যটা ছিল, কো আর্টিস্ট কে ছিল, মনে পড়ে? কেন ভালোবাসলাম ছায়াছবি? বেশি মনে পড়ে, সারাক্ষণ মনে পড়ে, শুধু মনে পড়ে না, খুব বেশি মনে পড়ে। প্রথম শটটার কথা জানতে ইচ্ছে করছে। প্রথম ছিল আমাদের পরিবারের একজন মেম্বার, আমার নায়ক ছিল ফেরদৌস, যার জন্য নাকি আমি ছবিটিতে খুব মানে আমি যে নতুন ছিলাম, আমার যে ভয় ভীতিটা হবার কথা ছিল সেটা আমার ছিল না। কারণ হচ্ছে ও আমার পরিবারের একজন মেম্বার ছিল, আর এই ছবির যে প্রযোজক, যিনি আমি আমি বলবো যে আমার মা আমাকে পৃথিবীতে জন্ম দিয়েছেন, বা তিনি আমাকে জন্ম দিয়েছেন রত্না, আজকে এই যে আপনি আমার নাম ধরে ডাকছেন, এটাও তার জন্ম, মানে সে আমাকে জন্ম দিয়েছে বলে এই নামটি আপনি ডাকতে পারছি, আর আর তা না হলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে সীমাবদ্ধ থাকতো। অজিত রায় নদীকে স্মরণ করবো, এই মানুষগুলো আমার জীবনে কখনোই ভোলার নয়। আমি ফার্স্ট আমার শর্ট ছিল, আমি মাজার থেকে এসেছি, আমার বাড়ির কেয়ারটেকার, আমি আমাকে দেখা কেয়ারটেকার না, আমার কেয়ারটেকার পার্সোনাল সেক্রেটারি, তাকে আমি মাজারের তবাদক দিচ্ছি, আমি তাকে খুব ট্রিট করি, তাকে পছন্দ করি আমি, সে হচ্ছে ফেরদৌস। মাজার থেকে এসে তার হাতে আমি আগের দিন রাতে আই লাভ ইউ রেখে দেই, তো সেই আই লাভ ইউটা আমি মাজারের তোবাটক দিয়ে তার হাতে দিতে যাচ্ছি, যাতে সেটা আমি দেখি, দেখার পরে তার সাথে আমি একটা ভালো ট্রিটিং করতে পারি, ইনসাল্টিং করতে পারি। ইট ওয়াজ ফার্স্ট মাই এক্সপিরিয়েন্স, তো এটা খুবই মেমোরেবল ফর মি, সবসময় টাচিং মাই হার্ট। আর ছোটবেলা থেকে কোনো সিনেমা কি বেশি দেখা হতো, মানে থাকে না যে ওরকম একটা শখ ছিল ছবি দেখা? না তো আমি আসলে সিনেমাটা আমার জীবনে আমি মানে কোনো সিনেমা দেখিনি। আমার ছবিতে কাজ করার আগে আমি এই এই কথাটা যখন শেয়ার করলাম, আমি আমার শিবলি ভাইয়া তখন ছিলেন, উনি রংতুলি কথাচিত্রের এই ছবিটিতে বলা দরকার এখানে, উনি এই ছবিটি প্রডিউস করেছিলেন যৌথভাবে, পরবর্তীতে অজিত রায় নন্দী, অজিত দা, উনি এককভাবে ছবিটি ওনার সুপারভিশনে নিয়ে নেন, ছবিটিতে থাকতে পারেনি, অল ওভার সুপারভিশন ওনার হাত দিয়ে হয়েছিল। তো আমি বলবো যে মানে যেটা বলছেন, সরি আমি ভুলে গেছি কোশ্চেন। আসলে বলেছিলাম যে ছোটবেলায় থেকে কি কোনো ছবি দেখার ওরকম নেশা ছিল? তারপর অজিতদা যেটা করেছে, অজিতদা যেটা করেছে আমাকে, আমি যখন বললাম যে আমি কোনো ছবি দেখিনি, উনি আমাকে নিয়ে বলেছে যে তুমি যে ছবিতে কাজ করছো, ছবি না দেখলে তো এটার মানে অভিনয় যে করবা এই জিনিসগুলো ফুটিয়ে তুলতে পারবা না, বা ভিতরে কাজ করবে না, যে তোমাকে লোকে কোথায় দেখে দেখবে, বসে দেখবে। আমি তখন আমার ফার্স্ট মুভি হলে গিয়ে দেখা, অনেক দিনের আশা, নায়িকা ছিলেন কপি আপু আর হিরো ছিলেন অমিত হাসান ভাই, ওটা আমার প্রডিউসারেরই মুভি, অনেক দিনের আশা, অজিত রায় নন্দী প্রযোজিত, সেলিম ভাই পরিচালিত, প্রথম দেখে ছবি দেখা আমার প্রথম ছবি। আচ্ছা তারপর দেখেছি, তারপর প্রতি শুক্রবারে একটা করে ছবি দেখতাম, তাই? আচ্ছা রত্না, ওই একটু কি স্থান পরিবর্তন করা যাবে? দর্শকরা বলছিল যে তাদের প্রিয় নায়িকা রত্নাপুর কথাগুলো একটু কেটে 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 যাচ্ছে, হ্যাঁ একটু যদি স্থান পরিবর্তন করা হয়। আমি আমি আসলে একটু টেকনিক্যাল প্রবলেমে আছি, আমি বুঝতে পারছি না মানে স্ট্যান্ড করা যাবে। হ্যাঁ এখন এখন অডিও একদম ঠিক আছে, আমরা এভাবে খুব সময় চলে যাবে, নিজেরও ইয়ে থাকবে না। ওকে 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 ঠিক আছে, হ্যাঁ এখন মনে হয় অডিওটা ঠিক আছে। হ্যাঁ আর দর্শকদের জানিয়ে রাখি যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের অতিথি, আমার অতিথি লাইভ শোতে এসেছে আমাদের প্রিয় নায়িকা খুব মিষ্টি রত্না, অনেকগুলো ছবি করেছে এবং ভীষণ সুন্দরী এবং অভিনয়ে প্রতিভা ভীষণ জোরালো আছে, এবং পরপর অনেকগুলো ছবি আমাদের উপহার দিয়েছে। আসলে প্রত্যেকটা ছবি কিন্তু ব্যবসা সফল ছিল এবং অনেক নায়কের বিপরীতে আমাদের নায়িকা রত্না অভিনয় করেছে। রত্না ঠিক আছে, এখন পজিশন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে। আসলে যে গল্পটা করছিলাম
শুরুটা কিন্তু চমৎকার ভাবে হয়েছিল রত্নার, মানে এত একটা মানে ফুল নায়িকা হয়ে আসা, মানে ভাগ্যটা ছিল খুব চমৎকার আর কি। রত্না আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ রত্না শোনা যায়? দর্শক আমরা বোধহয় রত্না একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে নেটের, হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা আবার সংযুক্ত হব। হ্যাঁ রত্না ঠিক আছে এখন? সবাই কিন্তু অনেক কিছু জানতে চাচ্ছিল, অনেক প্রশ্ন, আমরা সবগুলো প্রশ্নের উত্তর মোটামুটি দিব সেই প্রস্তুতি নিয়ে এসেছি। রত্নার অনেক গল্প শুনতে চাই। আসলে বলছিলাম এই যে সিনেমা দেখা, তারপর সিনেমা নায়িকা হয়ে আসা, মানে এত অল্প বয়সে, সবচেয়ে বড় কথা এই অল্প বয়সে স্কুলে পড়াকালীন সময়ে নায়িকা হওয়া, তার পরবর্তীতে পড়াশোনা চালিয়ে যাওয়া, মাস্টার্স ডিগ্রি অর্জন করা, তারপর ল করা, তারপর ঢাকা ইউনিভার্সিটি মতো ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি অর্জন করা, এটা কিন্তু আমাদের মানে দেশের নায়িকাদের বেলায় কিন্তু আমরা তেমনটি দেখি না। সেটা পুরনো নায়িকা হোক কিংবা নতুন, যারা চলচ্চিত্রে আসে দেখা যায় যে তাদের পড়াশোনার জীবন একেবারেই শেষ হয়ে যায়, পরবর্তীতে চলচ্চিত্রে হয়তো অনেক মানে নাম করে, কিন্তু আমাদের নায়িকা রত্না কিন্তু এই বাচ্চা বয়সে স্কুলে এসে কিন্তু মাস্টার ডিগ্রি করে, সেই জার্নিটা, সেই ইচ্ছেটা কিভাবে মনের মধ্যে জোরালো ভাবে আসলো যে আমি নায়িকা থাকবো বটে, কিন্তু আমার পড়াশোনাটা চালিয়ে যাবো, এই মনোবলটা কিভাবে জুগিয়েছিল, কে জুগিয়েছিল এবং এটা কেমন করে আসলো? আসলে আমি আমার আপু, আমি যখন প্রথম নায়িকা হয়ে গেছি, আমার পাবলিসিটি হচ্ছে এইটুকু, সবচেয়ে বেশি বলবো যে আমার আব্বু প্রায় 3 ইয়ার্স হয়ে যাবে অক্টোবরে, তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। আমার এই যে পড়াশোনার ক্যারিয়ারটা টোটালি আমি বলবো যে আমার বাবার অবদান। আমার মা আমাকে যেমন ফিল্মে আমাকে কাজ করতে সহায়তা করেছে, আমার আমাকে কালচারাল লাইনে ডেভেলপ হতে উনি যেমন ট্রাই করেছে, আমার বাবা আমি বলবো যে আমার স্টাডি লাইফটা টোটালি অনুপ্রেরণা ছিল উনি। আমি যখন আমি কাজ করছি, তিনি দেখতে পেতেন যে আমি শুটিং করছি, আম্মুর কাছে কিছুটা শুনলেন, শুনে তো সেই বাসার মধ্যে মানে অনেক কনফ্লিক্ট হচ্ছিল বাবা মায়ের মধ্যে। এক পর্যায়ে কি হলো, আমাকে আব্বু সবকিছু একমাত্র মেয়ে কান্নাকাটি এটা ওটা আমি করছি না খেয়ে থাকছি এসব দেখে তিনি আমাকে যেটা করলেন, বললেন যে সবকিছু কর, স্টাডিটা পড়াশোনাটা আমি যা চেয়েছিলাম, আমি আমি সবসময় চাই তুমি একজন লয়ার হবে। তিনি আইন পেশা পছন্দ করতেন। আজকে আমি আমার বাবা আমার রেজাল্ট দেখে গিয়েছিলেন, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে থার্ড হয়েছি LLB-তে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। হ্যাঁ আমার বাবা আমার রেজাল্ট দেখে গিয়েছে, এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। উনি যেটা চেয়েছিলেন আমি শেষ পর্যন্ত সেটা করেছি। এবং আমি যখন শুটিং করতাম, যদি আমার স্টার্ট হতো শুটিং ওয়ার্ক আউটডোরে, আমি কক্সেস বাজারের কথা বলবো, তখন আমি ভোর 5টা বাজে উঠতাম, উঠে আমি স্টাডি করতাম। আর একটা কথা তিনি আমাকে প্রথম দিকে বলেছিলেন যে যে রাতে সে কি চুপ বাঁধে না, তো ওই কথাটা আমার বারবার পড়তে গেলে মনে হতো। আর একটা ব্যাপার আছে, আমি হাঁটতে বসতে ঘুমোতে গেলে বা আমি অনেক হই হুল্লোড় করছি, এটার মধ্যে আপনি যদি আমার পাশে আমাকে কোনো একটা কিছু শোনান, আমি সেই জিনিসটা কিভাবে যেন মানে 70-80% মনে রাখতে পারি, এটা আমার জন্য খুব ভালো একটা ব্যাপার ছিল। আমাকে বাপ্পা ভাই হেল্প করেছিল এই ব্যাপারগুলোতে। দেখা যাচ্ছে আমার শর্ট হচ্ছে বাপ্পা রাজের কথা বলছি, তো বাপ্পা ভাই আমাকে পড়ে পাশে শোনাচ্ছে যে শোন তুই মেকআপ নিতে থাক আর শুনতে থাক, এটা আমি করি। পরবর্তীতে আমি রিয়াজ ভাইয়ের সাথে কাজ করেছি, এই হেল্পটা রিয়াজ ভাই করেছে আমাকে, ফেরদৌস করেছে আমাকে, তারপর অনেকে করেছে, অনেক টেকনিশিয়ান, আমাদের একজন রাজু ভাই আছে ভিলেনের ক্যারেক্টার করে, বাবার ক্যারেক্টার করে, এখন রাজু ভাই হেল্প করেছে, শিব সাহেব হেল্প করেছে, অনেকে এই ধরনের হেল্প গুলো আমাকে শুটিং এর পাশে করেছে, আমার ডিরেক্টর আমাকে হেল্প করেছে, দ্যাটস ওয়াই আজকে আমি LLB শেষ করেছি। দেন ঢাকা ইউনিভার্সিটি থেকে আলাদা আমি সোশ্যাল ওয়েলফেয়ারে মাস্টার্স করেছি,
এইটা আমার সম্ভব হয়েছে, আমার বাবাকে আমার বারবার ভয় লাগতো যে উনি ওনার মনটাকে আমি কিভাবে ভেঙে দিতে পারি। আমি মায়ের, মা যেটা চেয়েছে পড়াশোনাও চাইতো, ফিল্ডে কাজ করি এটাও চাইতো, চলতি স্টাবলিশ চাইতো, মাকে তো দিয়েছি একটু একটু করে আমি গানও গাইতে পারি, চেষ্টা করেছি, না পারলেও তাকে গিয়ে শুনিয়েছি। তো বাবার তো একটাই চাওয়া ছিল যে আমি মানে কিছু না, আমি এইটা চাই, আমার হাতে খড়ি উনি আমাকে দিয়েছিলেন পড়াশোনার, তো আমি এটা এজন্যই সম্ভব হয়েছে। হ্যাঁ, এটা আসলে অনেকের জন্য যারা পরবর্তীতে সামনের দিকে চলচ্চিত্রে আসবে তাদের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার হবে যে চলচ্চিত্রে কাজ করেও পড়াশোনাটা ভালোভাবে কমপ্লিট করার মনোবৃত্তি থাকাটা আসলে রত্না, আমাদের নায়িকা রত্নার কাছ থেকে অনেকে মানে অনেকে মানে সেই শিক্ষাটা নিতে পারে। আরেকটা ব্যাপার ছিল, আরেকটা ব্যাপার ছিল আপু এখানে বলা দরকার, আমার মা আমার বাবা আমার ফ্যামিলি, আমি এখানে কাজ করেছি বাট পিছন থেকে কিন্তু টাকা পয়সার যে একটা প্রেশার, যে ফ্যামিলিতে আমাকে বেয়ার করতে হবে কিছু, এ ধরনের কোনো প্রেশার কখনো আমার ছিল না, যার কারণে এটাও একটা ব্যাপার ফ্যামিলিগত ভাবে যদি হেল্প করে কোনো একটা মেয়েকে বা ছেলেকে, এই ধরনের প্রেশারটা সবাই যদি একটু ভাগ করে নেয় তাহলে মনে হয় তাদের কাছে সবকিছু করা পসিবল। আদারওয়াইজ আমি কি করেছি, আমি বছরে অনেকগুলো মুভি ছেড়ে দিতে পেরেছি, আবার যদি ফিনান্সিয়াল একটা প্রেশার থাকতো যে ফ্যামিলিকে সাপোর্ট আমার দিতে হবে, দেন আমি এতগুলো মুভি ছেড়ে ছেড়ে আমার পড়াশোনাকে টিকিয়ে রাখতে পারতাম না, এটাই। আচ্ছা আপু আমি একটা অ্যান্সার করব, আমার এখানে আমার ভাই ইমেল ও কমেন্টস করেছে, সুন্দর হয়েছে, ওকে আমি বড় করেছি, মানুষ করেছি, তো আমার কাছে অনেক মূল্যবান একটি প্রশ্ন। থ্যাংক ইউ ভাই, আর ওর মতো ভাইরা দেখছি তাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা ভাই বোনদেরকে। অনেকে কিন্তু কমেন্ট করেছে আপু একজন ভালো মনে মানের নায়িকা এবং ব্যক্তি জীবনে একজন লয়ার। আমি মাহমুদ জোয়েল একজনের দেখতে পাচ্ছি, পুতুল আপু, থ্যাংক ইউ ভেরি মাচ, প্রে ফর মি, পুতুল আমাদের আপু। হ্যাঁ আসলে ঠিক একদম, মাহমুদ জোয়েল আপনাকে অনেক ধন্যবাদ আমার সেই মনের কথাটা বললেন যে একদম পুতুল আমাদের নায়িকা, একটা বাংলা পুতুল পুতুল, বুশরা আপু হচ্ছে বার্বি পুতুল, দুই পুতুলে পুতুলে কথা হচ্ছে, না রিয়েল পুতুল হচ্ছে আমাদের রত্না। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু অনেকে কিন্তু এখন সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছে বলেছে আমাদের নিয়মিত দর্শক মিজানুর রহমান মিজান, অনেকে অনেকে আমি আর কমেন্ট আর একটু আর কিছুক্ষণ গল্প করার পর। আচ্ছা একজন লিখেছে মিজান, মিজান ভাই ছাপ থেকে পড়ে গিয়েছিলাম, এখন আমি ভালো আছি আপনাদের দোয়ায়, মিজানুর রহমান মিজান ভাই আমি বলে দিচ্ছি। আচ্ছা বা দর্শকরা দেখছেন আপনার রত্না, দর্শকরা কিন্তু ভক্তরা কিন্তু সব খবরই রাখে, এই যে মিজানুর রহমান মিজান কিভাবে লিখলো যে ছাদ থেকে পড়ে আঘাত পেয়েছিল এবং সেটা ভালো হয়েছে কিনা, চমৎকার। আসলে ভক্তদের জন্যই তো শিল্পীদের বেঁচে থাকা, তাই না? জি আপু, জি আপু, ওনাদের জন্যই বেঁচে আছি এখনো। ওই ক্যামেরা আপু আমাদের আরেকজন নায়িকা, উনি চলচ্চিত্রের একজন, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে তোমাকে, আমার একজন বড় বোন উনিও একজন চলচ্চিত্রের খুব ভালো একজন নায়িকা ছিলেন, আরেকজন খুব সুনামধন্য দোয়েল আপুর ছোট বোন তিনি। আপু অনেক ধন্যবাদ তোমাকে, তুমি ইন্সপায়ারেশন আমাদের একটা, সবসময় মানুষকে পজিটিভ কমেন্টস করো, ধন্যবাদ। আচ্ছা দোয়েল বলতে কি আমাদের না সেই নায়িকা দোয়েলের কথা বল? জি 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 জি, দোয়েলাপুর ছোট বোন ক্যামেলিয়া নিশান, উনি আমাদের খুব, আমার খুব প্রথম থেকে আমি ব্যাকআপ পেয়েছি যার কাছ থেকে, তিনি হচ্ছেন ইকবাল করিম নিশান দাদা, তো নিশান ভাই আমি আমাকে অনেক হেল্প করেছিলেন, তিনি একজন খুব জনপ্রিয় এবং আমাদের খুব প্রিয় একজন সাংবাদিক উনি, তো ওনার একজন সহধর্মিনী, দুইজনকে খুব ভালোবাসি। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু একজন দর্শক কমেন্ট করেছিল, এটাও কিন্তু আমার আমারও প্রশ্ন যে আমরা নায়িকা রত্নাকে লাইম লাইটে পেয়েছি ইতিহাস ছায়াছবিতে, মানে রত্না ইতিহাস ছায়াছবিতে নায়িকা হয়ে এসে একটা ইতিহাস সৃষ্টি করলো, মানে দর্শকরা কিন্তু মানে এই ইতিহাস ছায়াছবির কথা মানে ভুলে না, কারণ না ওরা মনে করে কি যে এই ছবিটা ছিল মাইল ফলক রত্নার ক্যারিয়ারের এবং সেই ছবিটা দিয়েই সে লাইন লাইটে চলে আসে। তো এই ছবিটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে কেন, কি কারণে দর্শকরা এখনো সেই ইতিহাস ছায়াছবিটির কথা ভুলতে পারছে না, কি এমন ছিল এর মধ্যে?
ইতিহাস ছবিটাকে অনেকে জানে আমার ফার্স্ট মুভি, অ্যাকচুয়ালি এটা ফার্স্ট নয়, এটা থার্ড মুভি ছিল। আমি প্রথম যখন আমার কেন ভালোবাসলাম স্টার্ট করি, তখন মরণ নিয়ে খেলা নায়ক রাজ্জাক পরিচালিত, রাজলক্ষ্মী প্রোডাকশনের। তারপরে হচ্ছে ইতিহাস কাজী হায়াত পরিচালিত, এটিও কাজী হায়াত কাকার একটি প্রডিউসের ছবি। এই তিনটি ছবি একসাথে স্টার্ট করি। তো ইতিহাসটা হচ্ছে আমি তখন ইতিহাসে কাজী মারুফের প্রথম ছবি আমার সাথে, আমার জন্য আসলে এতটা, আমি তখন আমি যখন আমার ফার্স্ট মুভিতে কাস্ট হচ্ছি, তখন আমি বসে বসে দেখছি যে কাজী হায়াত কাকা নায়িকা খুঁজছেন। এটিএন বাংলাতে ওনার একটা দেখলাম যে উনি নায়িকা খুঁজছেন। তো খোঁজার সময় আমি বললাম যে এত নায়িকা কাজ করছে, নায়িকা খুঁজে পাচ্ছে না, মানে উনি বারবার বলছে হাজার হাজার ওনার কাছে নাকি ইন্টারভিউ দিতে আসছে বা ছবি পাচ্ছে, ওনার কাউকে ভাল লাগছে না, উনি লাইভে নায়িকা। তখন আমার ভেতরে মানে কাজ করেনি যে ছবির নায়িকা আমি হয়ে যাব, কোনো ফিলিং ছিল না। বাট বসে বসে দেখতাম যে ভালো একটি ছবি হচ্ছে। আলটিমেটলি 2-3 দিনের মধ্যে আমার একটা ফোন আসে, কাকা আমাকে ফোন করেন, ফোন করেন, আমি তো অবাক, পুরা গলার ভয়েস, গলা শুকায় গেল, কে কাজী হায়াত? আমি, মা তুমি কি রত্না বলছো? আমি বলছি হ্যাঁ বলছি। তো আমার একটি ছবিতে কাজ করবে তুমি? আমি তো অবাক, আমি তো এসব কিছু জানি না। আপনি দাদাকে জিজ্ঞেস করেন, অজিত রায় নদী, অজিত দার নাম্বার দিয়ে দিলাম। তো অজিত দার সাথে কমিউনিকেট করলেন দাদা, তারপর হায়াত কাকার ওখানে আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে উনি আমাকে এই ছবিতে, আমাকে দেখে উনি বললো যে তোমাকে আমি ছবিতে না যতটা দেখেছি, সামনাসামনি দেখে আরো ভালো লাগছে, ছবিটিতে কাজ করো, ভালো কিছু হবে, আমি বলে দিচ্ছি, এই ছবিটি তোমার জন্য একটা কিছু হয়ে রবে ইন ফিউচার। কাজ করলো, ইতিহাস ইতিহাসই হয়ে রইলো। একদম, মানে ইতিহাস মানে কি, একদম সত্যি সত্যি ইতিহাস হয়ে গেল। রত্না মানে ইতিহাস, আজকে কিন্তু অনেক দর্শকরাও এই ইতিহাস নিয়ে অনেক কিছু জানতে চাচ্ছিল। আচ্ছা রত্না, আমি চেষ্টা করছি, ইতিহাস ছবির একটা বিখ্যাত খুবই জনপ্রিয় একটা গান আছে, তুমি কই তুমি কই। হ্যাঁ, থ্যাংক ইউ আব্বু, আপনি মানে স্পেশাল কোনো কিছু, ভালো লাগলো। তুমি কই, আসলে আমাদের সেই কিউট রত্না এখানে লাইভের মধ্যে আছে, রত্না এখানে আছে। আসলে আমি যখন প্রথম এই গানটা কোন টিভি চ্যানেলে বোধহয় ছায়াছন্দ এটাতে কিছুতে দেখেছিলাম, তখন এই গানটা প্রায় সময় এটা মানে অনুরোধে গানটা বাজতো। তখন না আমার গানটা দেখার সময় মনে হতো যে এত পিচ্ছি নায়িকা, এত ছোট্ট, মানে এত সুন্দর, মানে অবাক করার মতো বিষয়, যে কারণে আসলে সেই ছবিটা হিট হয় এবং সবকিছু মিলেই। আর বিশেষ করে এই গানটা তো সুপার হিট একটা গান, আর কেন জানি আমার কাছে নায়ক মারুফের সঙ্গে রত্নাকে ভীষণ ভালো মানায়, মানে রত্না কি বলে এই ব্যাপারে, মারুফের সঙ্গে কিন্তু জুটি হিসেবে ভীষণ ভালো মানায়। মারুফ ভাইও তখন অনেক ছোট ছিল, উনি তখন ও লেভেলে পড়াশোনা করছিলেন মারুফ ভাই, আর আমি 7 থেকে মাত্র 8 উঠব করছিলাম। তো সবাই পছন্দ করেছিল ছবিটি, যার কারণে আসলে ওনার সাথে কাজ করতে গিয়ে যখন FDC তে শুটিং করছিলাম এবং বিভিন্ন রাস্তাঘাট যেখানেই কাজ করতাম, সেখানে সবাই দেখছিলাম যে খুব মানে মারুফ ভাই আমার ম্যাচ আপটা ভালো হয়েছে, এই ধরনের কথাবার্তা বলছিল। আমার আসলে তখন মাত্র একটু একটু করে ছবি বুঝতে শিখছি, তো আর আমি এতটা হেল্প পেয়েছি, মানে প্রথম দিকে কাজী হায়াত সাহেবের ছবি করা, এটা কিন্তু মানে খুব ছোট বিষয় না তখনকার জন্য। এখন তো ছবির দিকে মানুষের একটা যে অ্যাট্রাকটিভ একটা ব্যাপার ছিল, ফোকাস ছিল, এই ব্যাপারগুলো কিন্তু এখন অনেকটা কমে গেছে মানুষের মধ্যে। আর মানুষ ফেসবুক বিভিন্ন এত অপশন এখন এত সহজ হওয়া, কিছু কিছু মানুষ মানে কিছুই না, নেগেটিভ একটা মন্তব্য করতে পারলেই যেন মনে হয় মানে খুব নিজেকে বড় মনে করে, বড় হয়ে গেল, এই ব্যাপারগুলো কাজ করে বিধায় আমরা আলোচনার থেকে সমালোচিত হই বেশি, কিন্তু তখন এরকম ছিল না। তখন এই ব্যাপারটা খুব আলোচিত একটি বিষয় ছিল। আমি কি বলবো, আমি মানুষের মন্তব্য অবজারভেশন সারাক্ষণ করতাম, আসলে আমার গ্রেট অ্যাচিভমেন্ট ছিল তখন, যেটার ফলাফল আমি এখনো বহন করছি।
নিশ্চয়ই বেচারা বহন হয় আগামী ভবিষ্যৎ রত্ন ভবিষ্যৎ কিন্তু এটা বহন করতে হবে ইতিহাস সাহিত্যটা কিন্তু আর আর আপু একটা শর্ট দেখবেন তুমি কই এর স্টার্টিং আর কি গানের ওটাতে আমি স্কুল থেকে এসে বেকার টাইম কি বাবা কাকা ফোন করছিল তুমি কোথায় কোথায় একটা বাজে আমার ক্লাস শেষ হবে আচ্ছা ক্লাস করে মেকআপের দরকার নেই তাড়াতাড়ি আসো আমার টিফিন বক্সের মধ্যে আমার কি একটা ছিল আমি এসে শুটিং এর ভিতর ঢুকে গেছি বলো দৌড় দাও ক্যামেরা টা সব রেডি গাড়ির উপরে শর্ট এখন এই প্রোগ্রামটার পরে প্লে তাহলে দেখতে পাবো জেনুইনলি আমি স্কুল থেকে এসেছি মাত্র ওরকম একটা ইয়ে ছিল আসলে মানে একদম স্কুল গোয়িং তারপর মানে এত ইনোসেন্ট মানে সবকিছু মিলে চমৎকার মানে এত সুন্দর একটা অ্যাক্টিং ছিল এবং গল্পটা ছিল সবকিছু মিলে যে কারণে ইতিহাস শুধু এখন না ভবিষ্যতে এই ছবির কথা কেউ ভুলতে পারবে না রত্না আমরা কি আবার একটু স্থান পরিবর্তন করব আবার কথা একটু একটু মনে হয় ভেঙে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওইদিকে আমার এই কি হ্যাঁ এই কথা ছিল ওকে হ্যাঁ এখন ঠিক আছে এখন দারুণ আসছে সুন্দর আর রত্না এবারে জানতে চাইবো শাকিব খানের কথা কারণ আমি যতগুলো ছবি ইউটিউবে আছে রত্না আপনার ছবি সবগুলো আমি যতগুলো ছবি দেখছিলাম যে শাকিব খানের প্রথম দিকে অনেকগুলো ছবির নায়িকা বেশ অনেকগুলো ছবির নায়িকা রত্না তো একটু শুনতে চাই শাকিব খানের সাথে শাকিব খানের শুরুতে কিন্তু নায়িকা রত্না জুটি হয়ে বেশ কয়েকটা ছবি করেছিল শাকিব খানকে নিয়ে যেটা ওর সাথে কাজ করেছি আমি পড়ে না চোখের পলক ছবির নাম এটা হচ্ছে আমার চার ছবি ক্যারিয়ারের এটা মিডিয়া মাস মিডিয়া প্রোডাকশনের এটির ডিরেক্টর ছিলেন মরহুম হান্নান আঙ্কেল মোহাম্মদ হান্নান রোমান্টিক ছবি খুব জনপ্রিয় একজন ডিরেক্টর ছিলেন উনি আর এটার প্রোডিউস প্রযোজনা সংস্থান ছিল এটিএন বাংলা ডক্টর মাহফুজুর রহমান সাহেব তো এই ছবিটিতে আমি কাস্ট হই ফার্স্টে কাস্ট হওয়ার পরে তারা শাকিবকে কাস্ট করে অনেকগুলো নায়ক কথা ছিল সেখানে রিয়াজ ভাই তখন ওদের পার্মানেন্টলি কাজ করে আপনারা বিগতকালে এটিএন বাংলার ছবিগুলোতে দেখতে পারবেন শান্নুর আপু কন্টিনিউ কাজ করে পপি আপু কাজ করেছে তারপরে তারপরে তারা কলকাতাতে রাবিনা নামে একজনকে নিয়ে কাজ করে তো ওনারা খুব মানে ওই সময়ে যারা খুব বেশি দামি দামি যারা খুব ভালো কাজ করতে পারতেন তাদেরকে কাস্ট করতেন তাদের ছবিতে এটি আমার ইতিহাসের পরে একটি আমার কাছে আমি খুব আশা করতাম অনেক ছবি শিল্পীদের অনেক প্রোডাকশন থাকে যেগুলো তাদের সফটওয়্যার প্রোডাকশন থাকে যে এখান থেকে অফার কবে আসবে তাদের আমি চিন্তা করার আগে এই ছবি কাস্ট হয়ে যায় কাস্ট করতে রিয়াজ ভাইয়ের যে কোনো ভাবে শিডিউল মিস হয় তো ওখানে আপনার ওনারা ডিসকাস করছিলেন মাল্টিমিডিয়া মাস মিডিয়া প্রোডাকশনের মাহফুজ ভাই তারপর আরেকজন ছিলেন কাউসার সাহেব মাহমুদুল হক কাউসার এটার একটা সুপারভিশনে ছিলেন উনি একজন প্রোডিউসার ছিলেন তো উনি ওনারা আমাকে কাস্ট করে নায়ক খুঁজছিলেন তখন যে কোনো ভাবে শাকিবকে ওনারা দেখেন তখন শাকিব খুব ফেমাস ছিল না ইভেন আমাকেও জিজ্ঞেস করা হয় আমি শাকিবকে আমার দেখার পরে ভালো লেগেছে আমি আমার জন্য কাস্ট করা না আমার জন্য করা না শাকিবকে ওনারা এমনিতে চেহারা দেখে নিয়েছে তো নেয়ার পরে এই যে শাকিবের চেহারার মধ্যে কিন্তু চোখ দাঁত সমস্ত কিছু আমার লেগেছে নায়ক লেগেছে দেখে মানুষ এক দৃষ্টিতে দেখলে বোঝা যায় না যে নায়িকা নায়িকাই নায়ক নায়ক এরকমই লাগতো যখন অভিনয় করছিল আমি তখন অভিনয় এতটা বুঝি না কিছু কিছু বুঝি তার কাছ থেকে সত্যি শিখেছি সেও কিন্তু তখন খুব পুরনো না নতুনই ছিল হ্যাঁ আমার চেয়ে পুরনো ছিল বাট তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে যে যে কষ্টটা তখন শাকিব করতো আমি চেয়ে চেয়ে দেখতাম যে সে একটা শট ভালো হলেও বারবার বারবার দিচ্ছে এই ধৈর্যগুলো কিন্তু আমাদের অনেকের মধ্যে ছিল না আমার তো একদমই ছিল না আমার কথা হচ্ছে হলে হবে না হলে নাই বেশি জোরাজুরি করলে এই ছবি আর ছবি করবো না এই ধরনের একটা ব্যাপার ছিল মানে ছেড়ে চলে আসে তো শাকিবের হচ্ছে আই ডু অর ডাই সে যেরকমটি করেছে ফিডব্যাক যেমন দিয়েছে এখানে সে তেমনটি পেয়েছে আমার আবার ছিল আই ডু অর ডাই স্টাডি আমার করা চাই তো আমি আমার স্টাডি দিয়ে গিয়েছি আই মিন এক একজনের যার যেটা অ্যাম্বিশন থাকে
সেদিকে অনেক ঊর্ধ্বে চলে যায়। সাকিব তারই একটি উদাহরণ, বড় একটি এক্সাম্পল। তারপর পরে না, পরে না চোখের পলক দেখার পরে আমাদের আর বসে থাকতে হয়নি, আমাদের অনেক একের পর এক ছবি এসেছিল। 14টি ছবিতে আমরা কাজ করেছিলাম একসাথে, এক এক টাইম একসাথে সাকিব আর আমি, বেশ অনেকগুলো ছবি, মন যেখানে হৃদয় সেখানে, দারুণ এক ছবি ছিল। হিংসা তারপরে আরো হটলাইন, 2 নম্বর, নষ্ট, অনেক ছবিতে একসাথে কাজ করে আমি মনেও করতে পারছি না, কিন্তু অনেকগুলো ছবি আপনাকে ভিডিও দিতে হয় ওই টাইমে, কারণ আপনি তো ভালো করে জানেন স্টাডি করলে 12 মাসে 13 পূজার মতন পরীক্ষা হতেই থাকে, তখন পরীক্ষার টাইমে যে ছবিগুলো, ওই ছবিগুলো আমাকে বাদ দিতে হয়েছে, ওখানে অন্যান্যরা ঢুকে পড়েছে, ঢুকে গিয়ে আমার একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, কোয়ালিটি কোয়ালিটি সবকিছু মিলিয়ে, এক্সামিনেশন সবকিছু মিলিয়ে আমি একটু একটু পিছিয়ে পড়েছিলাম, আর ওই বিছানাটাকে আমি আজকে এনজয় করি। আজকে আমি যখন আমার সার্টিফিকেটের ফাইলটা খুলি, আজকে আপনি প্রথম কথা স্টাডি দিয়ে শুরু করলেন, আমি বলবো যে ওই পেছানোর কারণে এখন এগিয়ে যাওয়া। অবশ্যই, আসলে হ্যাঁ, না এটার জন্য তো আমি স্পেশাল ভাবে আপনাকে প্রথমেই আমি জিজ্ঞেস করেছি, এবং এটা কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ, একটা এক্সাম্পল হতে পারে যারা ভবিষ্যতে নায়িকা হয়ে আসবে তাদের জন্য, যে সিনেমাতে আসলে কি লেখাপড়া ছেড়ে দিতে হবে? না না, অনেক কম বয়সে নায়িকারা আসে, আগেও এসেছিল, অতীতেও এসেছিল এবং সামনে আসবে, কিন্তু তাদের জন্য নায়িকার রত্ন একটা জ্বলন্ত উদাহরণ। সে স্কুল বয়সে নায়িকা, কিন্তু সে মাস্টার্স, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় মাস্টার ডিগ্রি শেষ করলো, তারপর ল করলো, মানে এটা কিন্তু একটা, মানে আমাদের জন্য একটা, মানে বিশাল একটা শিক্ষণীয় ব্যাপার, আর যারা চলচ্চিত্রে কাজ করবে তাদের জন্য এটা ভীষণ একটা ভালো লাগার ব্যাপার, যে কারণে আমি প্রথমে এই প্রশ্নটা তুলেছিলাম। যাই হোক রত্না, আমি কিন্তু আবার সাকিব খানে ফিরে যেতে চাই, কেননা সাকিব খানকে শুরু থেকে আপনি যেভাবে পেয়েছিলেন একটা অন্যরকম লুক ছিল, এখন সাকিব খান কিন্তু ধাপে ধাপে লুক চেঞ্জ করেছে, একটা এখন একটা অন্যরকম লুকে এসে আমাদের সামনে হাজির হয়, এই যে তার পরিবর্তন, এটাকে আপনি কেমন চোখে দেখছেন? যে সে কি আপনার সাথে যখন ছবি করেছিল তখন যেরকম লুক ছিল, এখন যে লুক, সেটা কোনটা বেটার আপনার কাছে মনে হয়? আমি আসলে, আমি এত নিজেকে নিয়ে ব্যস্ত থেকেছি, শাকিব খান কখন কোন রূপ ধারণ দেখার, মানে আমি আসলে কখনো, মানে এই ধরনের সৌভাগ্য বা দুর্ভাগ্য বলেন আমার হয়নি, কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছি, যখন আমি কাজ করার সময় গেছি বা কিছু কিছু ছবিতে কাজ করেছি, আমি না অনেকে এরকম হয়, অনেকে জুটি প্রথা কাজ করে, তো এটা নিয়ে অনেক কথা হয়েছে ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন, আসলে কথাটা এইভাবে বলা ছিল না, কথাটা আমি সাকিবকে সামনাসামনিও বলতে পারবো, এটা এটা সত্যি কথা, এটা সবাই জানে। তো তার সাথে যখন যে জুটিগুলো যখন হয়েছে, সেই জুটিগুলোকে সে প্রেফারেন্স বেশি দিয়েছে, যার দরুন হয়ে গেছে যে তখন অনেক হিট নায়িকারা দেখা গেছে সাকিব নির্ভর হয়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রি, এটা বলতেই হবে। সে ভালো কাজ করে, সে দর্শকদেরকে ভালো কাজ দেয় বা প্রডিউসারকে ভালো বিজনেস দেয়, স্বাভাবিকভাবে তাকে কাজ করে, তাকে কাজ করা যেখানে প্রধান বিষয়, সে যাকে সিলেক্ট করে সেটাও একটা বিবেচনার বিষয় হয়ে যখন দাঁড়িয়েছে, তখন অনেকেই অনেক কাজ থেকে ছিটকে পড়েছে। তো এই ব্যাপারগুলো বলতে রূপ ধারণ না, এটা সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে মানুষের একটা পরিবর্তন হবে। সে যে আগে নর্মাল একজন ছিল বলে তার অ্যাজ ইউজুয়াল একটা ব্যবহার ছিল, এখন তার বিহেভিয়ার চেঞ্জ হয়েছে, এগুলো কোনো কিছু না, সাকিব খুব সিম্পলি লাইফ লিডিং করে। সে আগে যেমন ছিল, যে মানুষের সাথে যে ধরনের আচার আচরণ করতো, এখনো সে ধরনেরই করে, বাট তার বলবো যে জুটি প্রথা, যে এই ব্যাপারগুলো দর্শকের কারণে কিছুটা চেঞ্জ হয়েছে, আর ওরও একটা প্রেফারেন্স ছিল, দ্যাটস ওয়াই আমাদের একটু কাজটা কমে যায়। সাকিবের সাথে কাজ করা না, ইন্ডাস্ট্রিতে অনেকের মানে কাজের একটু কোয়ান্টিটি কমে যায়। আচ্ছা, সব আর্টিস্টেরই কিন্তু একটা পছন্দ থাকে কো আর্টিস্ট নিয়ে, সেরকম আপনারও কি এরকম কোনো পছন্দের কো আর্টিস্ট? যদি আমি বলি যে নায়ক, অনেকের সঙ্গে কাজ করেছেন সাকিব খান, বাপ্পারাজ, মারুফ, তারপর ফেরদৌস, এমনকি রুবেলের সঙ্গে বোধহয় কাজ করেছেন একটা ছবিতে দেখলাম বোধহয়, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটি ছবিতে কাজ করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো বেশ অনেকগুলো মানে অল্প সময়ে অনেক নায়কের বিপরীতে মানে নায়িকা হয়ে এসেছে। তারপর যদি বলি, অনেকে কিন্তু একটু ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেয় না, সবার সাথে ভালো লাগে। তারপর একটা মনের ইচ্ছে থাকে কার সঙ্গে আপনার আপনার অভিনয় করতে কমফোর্ট ফিল করতে, মানে একটা থাকে না যে সমঝোতা থাকে, একটা মতের একটা মিল থাকে ডিপ্লোম্যাটিক অ্যানসার দেয়। আমি কি দিব, আমার সাথে যারা অ্যাড আছে তাদের নামই বলি, ফেসবুকে যারা অ্যাড আছে তাদের নামই বলি। তাই ফেসবুকে কি সব নায়করা ফেরদৌস বাপড়া সবাই অ্যাড আছে নাকি? না ফেরদৌস নাই, ফেরদৌসের নামটা বলবো না। হ্যাঁ ও কিও হলেও বলবো না, ফেরদৌসই একমাত্র নাই, ও ফেসবুক মেবি চালায় না। আর যারা সবাই মোটামুটি আছে, কাকে রেখে কার কথা বলবো বলেন তো। এখন কি হোক আমি বলি, আমার সাথে শুধু স্বনামধন্য যাদের নাম বললেন আপু, তারা ছাড়াও অনেকে কাজ করেছে। আমি নতুনদের জন্য মানে নতুনরা বলে এটা, এবং কাস্ট করার সময় আমি শুনেছি, যেমন নীরব এসেছে আমার সাথে প্রথম মডেলিং লাইন থেকে, নীরবের ফার্স্ট মুভি আমার সাথে, মীর সাব্বির ওর ফার্স্ট মুভি আমার সাথে, তারপরে শাহেদ শরীফ খান নাটকের খুব জনপ্রিয় একজন ছিলেন, ওনার প্রথম ছবি আমার সাথে, অনেক নতুন নায়ক যাদেরকে আমি নাম বলে শেষ করতে পারবো না, সুমিত একজন মডেল, অভি, আরো এরকম অনেক নতুন আমার সাথে এসছে, মারুফ ভাই। এখন আমি খুব লাকি, তো নতুনরা দেখা যায় যে নতুনদের ছবি করতে গেলে আমার নামটা চলে আসে। এখন আমার কাছে সিনিয়রদের চেয়ে জুনিয়রদের সাথে কাজ করতে মজা লাগে, ওখানে মানে একটু মাস্টারি করা যায়। এটা হলো যে এত সুন্দর একটা এন্ট্রি ছিল চলচ্চিত্রে নায়িকা রত্নার, ভালো ভালো ছবি আমাদের দিয়েছে, উপহার দিয়েছে, ভালো ভালো নায়কদের বিপরীতে অভিনয় করেছে, ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করেছেন, কিন্তু তারপরেও আপনি 2014 সম্ভবত আপনার সর্বশেষ ছবি মুক্তি পায়, এরপর আপনি আড়ালে চলে যান। এটা কি বিয়ে হয়ে যাওয়ার কারণে আড়াল হয়ে গেছেন, নাকি পড়াশোনার কারণে? আড়াল পড়াশোনার কারণে মানে হবে না, কারণ আপনি তো তার আগে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। কি কারণ হতে পারে যে দর্শকরা আপনাকে মিস করছে, সেটা কেন? আমি আড়ালে আছি কি প্রকাশ্যে আছি আপু? এখন আড়ালে বলতে, আড়ালে বলতে বড় পর্দায় আসতে পেরেছি 2014 তে পেয়েছি আমরা, এরপর আমরা নতুন কোন ছবি পাইনি। না না বুঝতে পেরেছি, আমি একটু মজা করলাম আপনার সাথে। আমি না ইন্ডাস্ট্রিটাই আড়ালে আছে। হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রিতে এখন হাতে গোনা কয়েকটা ছবি হচ্ছে, আর যে পরিমাণ ছবি হচ্ছে দেখা যে ওখানে দুই চারটি ছবিতে যাদেরকে কাস্ট করা হচ্ছে, আর এক্সট্রা যে ছবিগুলো হচ্ছে ওই ছবিগুলোতে আমাদের সবার কাজ করে হয়ে উঠে না। হ্যাঁ কাজ করা হয়ে ওঠে না, যার কারণে আমরা ইন্ডাস্ট্রিতে যে আমাদের ছবির যে পরিমাণ হওয়ার কথা ছিল, যে পরিমাণ আগে একই দিনে আমরা তিনটা চারটা ছবিতে কাজ করতাম, ওই পরিমাণ ইন্ডাস্ট্রি আমাদের এখন নাই। হল কমে গেছে, দর্শক কমে গেছে, ছবি কমে গেছে, আমরাও কাজও আমাদের কমে গেছে। আর এখন ডিজিটাল ছবি যেদিন থেকে হওয়া শুরু করেছে সেদিন থেকে বাজেট কমে গেছে, তো আমরা দেখবেন আপনি এখন দেখবেন পুরোনোদের চেয়ে পুরোনোদের মধ্যে সাকিব কাজ করছে, আর দু চারজন কাজ করছে খুব বিগ বাজেটের ছবিতে কাজ করছে, ওই ছবিগুলো হাতে কোনো রেটই হচ্ছে। আর ওভারঅল যে ছবিগুলো হচ্ছে ওই ছবিগুলো, আমি সাকিব যেগুলোতে কাজ করছে ওগুলোর কথা বলবো না, ওগুলো তার আলাদা একটা পার্ট। হ্যাঁ আর আমরা যেগুলো আমাদের বাণিজ্যিক ভাবে অন্যান্যরা কাজ করছে ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে, আমরা যদি কাজ করতে যাই ডিজিটাল ছবির নামে এত বাজেট কমিয়ে এসছে আমাদের, যেন আমরা কাজ করেছি আমাদের একটা ড্রেসের টাকা দিয়ে একটি ছবি নির্মাণ হচ্ছে, ওই ধরনের ছবিতে কাজ করে বাড়ানোর চেয়ে আমার মনে হয় ঘরে বসে থেকে অনেক ভালো, আমার কাজ করা হয় না। তো ভালো তার মধ্যে ভালো দিয়ে একটা করি আমি, কিন্তু ওই যে 14 সালের পরে আমি দেলোয়ার ঝুন্টু কাকার একটি ছবিতে কাজ করেছি টেলি, এটা হচ্ছে আপনার ইমপ্রেসে গিয়েছে, ছবিটি হচ্ছে টাইম মেশিন, টাইম মেশিনে কাজ করেছি, আরো কাজ করেছি, এর মধ্যে
ভালো ছবিতে হয় না তা কিন্তু না, যেগুলো হচ্ছে ওগুলো আমরা বেছে বেছে করছি। বা ওভারঅল আগের মতো কাজ করতে গেলে নিজের যে যে ইতিহাসের রত্না বা ভালো দুই চারটা কাজ করেছি নামও থাকবে না, এরকম দুই একটি করে ব্যাপক সমালোচিত হয়েছি, এই কারণে আমি একটু চুপ হয়ে গেছি। আচ্ছা, আপনি যখন চলচ্চিত্রে এসেছিলেন যে সময়টা, সেই সময়টা কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রে মানে একটা অন্যরকম একটা পরিবেশ ছিল, মানে কাটপিসের যুগ ছিল চলচ্চিত্রে, তখন পরিবার নিয়ে ছবি দেখতে পারতো না। এর মধ্যে ভালো কিছু ছবি আমরা পেয়েছি, কিন্তু বেশিরভাগ এই রকম একটু অশ্লীলতাপূর্ণ ছবি, যে ছবিগুলো পরিবার নিয়ে দেখা যেত না সেরকম ছবিগুলো এসেছিল। এবং আমরা শুনেছি যে পত্রপত্রিকায় মানে আসতো যে নায়িকা যারা ছবিতে তাদেরকে নাকি মোটিভেট করা হতো সেরকম দৃশ্যে মানে অ্যাক্টিং করার, এটা কি সত্য, আদৌ কি সত্য ছিল নাকি এটা নায়িকাদের মোটিভেশন তো সবকিছু হবে, মোটিভেশন তো আপনাকে সব ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ ভাবে অনেক জায়গায় অনেকে করবে। এখন এটা মিথ্যা আমি বলবো না, আবার একেবারে যে সত্য তাও বলবো না। এখন আমি যদি আপনার এই ধরনের, আমার কাছ থেকে যদি কেউ এই ধরনের আশকারা পায়, তাহলে তো আমাকে মোটিভেটেড করার সুযোগটাই তো আমি দিব না। হ্যাঁ, ভালো থাকারও সুযোগ ছিল, কিন্তু ভালো থাকতে হলে আপনাকে কাজ ওই যে কম করতে হবে, কাজ ছেড়ে দিতে হবে, এই ব্যাপারগুলো ছিল। বলার আসলে এই সুযোগটা আমি দেইনি, আমার কাছে ওই ধরনের ব্যাপারগুলো আসিওনি। দু একটি ছবিতে দেখা গিয়েছে ক্যামেরার অনেক অসচেতনতার কারণে কিছু শট নেওয়া হয়েছে, ওইটা নিয়ে আমি যখন অনেক বেশি কনফ্লিক্টে জড়িয়ে গিয়েছি, তখন দেখা গিয়েছে অন্যান্যরা পরবর্তী ছবিতে এই ধরনের শট থেকেও আমাকে দূরে রাখেন। এভাবে এভাবে ভালো ছবিতে কাজ করা যায়, কিন্তু এটা কি তখনকার টাইমে খুব কঠিন একটি বিষয় ছিল। এই ব্যাপারগুলো যারা মোকাবেলা করতে পেরেছি, ওই যে আমি বললাম তারা ছিল, তাগিদ ছিল না যে এখান থেকে ফিনান্সিয়াল সাপোর্ট আমার ফ্যামিলিকে দিতে হবে, আদারওয়াইজ আমি এখানে স্বাধীনভাবে কাজ করতে পেরেছি। আমি এই ব্যাপারগুলো না বুঝলে আমার মা বুঝতেন, যে আমার ফার্স্ট মুভির যে প্রডিউসার অজিত রায় নন্দী, আমি বলবো যে উনি আমাকে মায়ের মতো ট্রেন আপ করতেন, উনি সারাক্ষণ আমাকে বলতেন এই ব্যাপারটা হবে, এই ডিরেক্টর হোক এই প্রডিউসার তুমি বেছে বেছে কাজ করবে। আমি তো চিনতাম না, আমি তো তখন একেবারে পারসন, আমি কাউকেই চিনি না তখন, কে ভালগারিজম এর সাথে জড়িত কে ভালো ছবি করছে এগুলো আমার বুঝার ক্ষমতা তখন ছিল না। উনি আমাকে চালাতেন, আমি একদম মানে বলবো যে ওনাদের অনেক অবদান ছিল যে আমাকে এই ব্যাপার বুঝি। এখন যেমন আমি বুঝে করি যেটা করি, তখন কিন্তু আমি বুঝে করতে পারতাম না পিছন থেকে, যে ওই যে ওনাদের যে একটা ট্রেন আপ করা আমাকে, দ্যাটস ওয়াই আমি আজকে নিজেকে মানে অনেক আমি আমি শুনতে পাই আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে রিলেটিভরা বলে যে তুমি ফিল্মে কাজ করেছো, বাট এই যে এই ব্যাপারগুলো গান টান যখন দেখি বা কিছু দেখি কম্পারেবল অনেক কিছু আমাদের ভালো লাগে। আচ্ছা, আসলে বড় পর্দায় যারা কাজ করে বিশেষ করে ফিল্মে, তাদের নিয়ে বিভিন্ন রকমের, এখন তো নেটের দুনিয়া, নানা রকম হয়তো বানিয়ে হোক কিংবা একটা গুজব হোক, সত্য মিথ্যা যাচাই করে না, মানে একটা কিছু নিউজ একটা করে দিল, যেটা ভুক্তভোগী চলচ্চিত্র শিল্পীরা, বিশেষ করে নায়িকারা, বিশেষ করে যারা চলচ্চিত্রে নতুন এসেছে কিংবা কিছুদিন হলো কাজ করছে ভালো করছে, তাদের পিছনে কেন জানি তাদের এমন একটা গুজব ছড়িয়ে দেয় যেটা তাদের ক্যারিয়ারের প্রতি একটা হুমকি স্বরূপ হয়ে যায়। ঠিক সেরকম ভাবে আপনাকে এরকম একটা হুমকির, হুমকি না ঠিক এরকম একটা বিব্রতকর অবস্থা পড়তে হয়েছিল, বিভিন্ন কারণে আপনাকে নিউজের শিরোনাম হতে হয়েছে, কখনো ক্যাসিনো শিরোনামে এসেছেন, কখনো অন্য কোনো কারণে এসেছেন, তো এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। আমি বিগতকালে আমাকে নিয়ে একটি নেগেটিভ নিউজ ইউটিউব বা কোনো জায়গায় ছিল না, কখনো কোনো নেগেটিভ নিউজ আমি পড়িনি, লোকে লোকে মুখে মুখে কি বলতো আমি এটা জানি না, বাট এই যে ক্যাসিনো নিয়ে জিকে স্বামীকে আমাকে নিয়ে একটা নিউজ হয়েছে, আসলে এইগুলা বলার আমি তখন আমি বলেছি এই জন্য যে আরো দুই চারজনকে নিয়ে কথা হয়েছে, তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে বলেছি, আমি আমার জন্য বলিনি, এইগুলো নিয়ে আমি বিপদার করি না। আমি সবসময় আমি নিজে জানি কুইজ মি, আমি আমার জবাবদিহি আমি আমাকে করি, কারণ আমার বিচার করার ক্ষমতা আমার আছে, আমি দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেছি, আমার যদি নিজের ন্যূনতম জ্ঞান না থাকে ভালো কোনটা খারাপ আমি কার জ্ঞান নিব। আমাকে যদি আমার টিচাররা বলেন যে এটা রং
রাইট করছো আমি এটা নিব, আমার বাবা বললে আমি সেটা শুনতাম। আমি আমার আসলে এগুলো কে নেগেটিভ বললো কে পজিটিভ বললো, আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার তাতে মামা খালু, ইভেন হাজবেন্ড, আমি ওগুলার চেয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিই নিজেকে। আমি জানি কে কে কি বললো, এগুলা নিয়ে আমি কখনই খুব বেশি বদার হই না। আই মিন ওটা আমি এনজয় করেছি, ওটা আমার কাছে খারাপ লাগেনি। এখনো আপনি দেখবেন এই যে ফেসবুকে আপনি আমি লাইভ করছি, বেশি মেকআপ নিয়ে বলবে ময়দা সুন্দরী, কম মেকআপ নিবেন আরে স্কিনে কালো লাগতেছে আপনাকে, এরা আপনাকে আপনি কোনটা নিবেন এটা হচ্ছে আপনার ব্যাপার, ওরা বলবেই, ডাজেন্ট ম্যাটার, এগুলো কোনো কিছুই আসে যায় না। যারা ভালো বলছে এগুলো করলে ভালো লাগবে, তাদের জন্য মন থেকে একটা দোয়া আসবে, যারা খারাপ বলছে তারা তারও একটা ইন্সপাইরেশন। সবকিছুই আমরা শিল্পীরা, আমি বিশেষ করে আমি মনে করি একটা ভালো লাগার বিষয় কাজ করে, আর যারা যাদের খারাপ বলার অভ্যেস তারা খারাপ বলতেই থাকে, এটা তাদের অভ্যেস, এটা একটা গ্রুপ ওয়ার্ক কাজ করছে। আমি এগুলো কিছু করি না, না এখন আপনি হয়তো কিছু রিয়াক্ট করছেন না, কিন্তু একটা সময় যদি এরকম হতে হতে এমন কিছু বিষয় নিয়ে আপনাকে জড়িয়ে ফেললো, থাকে না, হতেও পারে ভবিষ্যতে, তো যে কারণে বললাম যে আপনি তো ল করেছেন, ল এর উপর পড়াশোনা করেছেন, আপনি আইন কানুন সম্পর্কে আপনার ধারণা আছে, তো ওরকম কোনো পরিকল্পনা কি মাথায় আছে যে ভবিষ্যতে এরকম যদি কোনো রকমের কোনো গুজব ছড়িয়ে দেয়, বিশেষ করে ইন্টারনেট দুনিয়ায়, তাহলে আমি আইনের লোক হয়ে নিজের সাথে নিজে লড়বো, এবং যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় আনবো, এ ধরনের কোনো পরিকল্পনা কি মাথায় আছে? এটা আমার জন্য না, এটা আমাকে নিয়ে মন্তব্য করবে এই জন্য না, ওভারঅল নেগেটিভিটি খুবই খারাপ, শুধু শুধু কিছু একটা, এটা একটা গ্রুপিং, হ্যাঁ এটা একটা গ্রুপিং, এটা হচ্ছে 10-15 জনের একটা গ্রুপ আমি খেয়াল করেছি। আমার কমেন্টস এর নিচে গিয়েও যে ধরনের কমেন্টস করবে, আপনারটার নিচে চেষ্টা করবে, মানে একই গ্রুপ আমি অনেক দেখেছি, এবং এদের আইডি টোটালি ফেক আইডি, এই আইডি গুলো কি ফেসবুক থেকে শুরু করে সমস্ত জায়গায়, আমি আগেও বলেছি যে এদের একটা ব্যবস্থা করা উচিত, আমাকে নিয়ে নেগেটিভ কিছু করবে এই জন্য না। এখন যেমন আমি যে কিছু কিছু মন্তব্য, কমন মন্তব্য, আমি আপনি কথা বলছি মাথায় কাপড় দিলে কি হইতো, এই ধরনের একটা মন্তব্য করে বসে কেউ, আর আমি মাথায় কাপড় দিব এটা তো মাদ্রাসার শো হচ্ছে না, আমি একজন নায়িকা, দেখছো, হ্যাঁ আমি মুসলিম অনুশাসন, ধর্মীয় অনুশাসন হিসেবে মাথায় কাপড় দেওয়াটা আমার উচিত, আমি ফিল্মে কাজ করি, এটাও কিন্তু ধর্মীয় যে সাপোর্ট করে ধর্মীয় ভাবে থাকবো না, বর্তমান গ্লোবালের যুগে মেয়েদেরকে অনেক কিছু পেটের তাগিদে হোক, জীবনের তাগিদে হোক, শখের তাগিদে হোক করতে হয়, তো করতে গিয়ে আমরা সবসময় সবকিছু মানতে পারি না, কিন্তু এখানে সেলিব্রিটি তুমি একটা শুধু দেখে মাথায় কাপড় দিলে কি হইতো, এই ধরনের লোকজন থাকবে, আর ওদের জন্য তো একটা অবশ্যই দরকার। আমি এগুলা বোধার করি না, কিন্তু আপনাদের দেখা যায় অনেক ক্রিয়েট করছে, অনেকের দিন সময় কাল খারাপ হয়ে যাচ্ছে, আমি আশা করি যে এটা কর্তৃপক্ষ যারা আছেন প্রশাসনিক দিক, অবশ্যই এখানে একটা সেক্টর আছে, আমরা আমরা নিজেরাও একটা চিন্তা ভাবনা করছি যে এটা নিয়ে কাজ করার, আমরা সমিতিগতভাবেও চিন্তা করছি, আমি তো আগে শিল্পী পরে একজন বাইরের স্টুডেন্ট, তো শিল্পী হিসেবে আমি মনে করবো যে এটা খুবই দরকার, আমার আপনার ক্ষেত্রে না সকলের ক্ষেত্রে, এই নেগেটিভ মানুষগুলোকে চিহ্নিত করে এদের একটা আইনের আওতায় আনা উচিত, আমি ইন ফিউচার এটা কাজ করবো, এবং বিগত কালে আমাকে নিয়ে যারা দুই একজন করেছেন, অন্যকে নিয়ে না করতে পারে এই জন্য পানিশমেন্ট হয়েছে অনেকে। হ্যাঁ আমি এই প্রসঙ্গটা তুললাম এ কারণে যে যে সবাই কিন্তু অনেকেই জানে, এবং আমিও অনেক প্রসঙ্গে কথা মানে শুনতে শুনতে এতটুকু শুনেছি যে নায়িকা রত্না কিন্তু বেশ প্রতিবাদী, এবং আপনার মুখেও একটা ইন্টারভিউতে আমি শুনেছি যে আমি খুব প্রতিবাদী, কোন অন্যায়কে আমি প্রশ্রয় দেই না, এবং যেখানে অন্যায় হবে সেখানে আমি প্রতিবাদ করবই, তো সেখানে প্রশ্নটা করেছিলাম সেটা আমার গায়ে লাগে দেখে আমি কষ্ট পাই বা খারাপ লাগে, ওগুলোতে আমার কিছুই যায় আসে না, আমাকে নিয়ে এই যে ক্যাসিনো ট্যাসিন হাবি জাবি নিয়ে নিউজ করেছে, আমি কি অপরাধী? অপরাধী হলে এখানে বসে আপনার সাথে কথা বলতাম, আমি কারাগারে থাকতাম, তো এইগুলো নিয়ে আমি আমি খুব বেশি বোধার হই না, যে বলার বলে যাবে, আমি কে কি, ওই যে বললাম ইজ মি আই নো, এটাই সবচেয়ে বড় ব্যাপার, বাট প্রতিবাদ আমি করি, যারা বলে আমাকে নিয়ে বলে না, অনেকে নিয়ে বলে, অনেকে রিপ্রেজেন্টেটিভ হয়ে আমার সামনে বিগত কালে এরকম করলো, আমি করব, আমি ভয়টা খুব কম পাই, আমি উপর আল্লাহকে ভয় পাই, আর আমি দেশের সরকারকে ভয় পাই, আর কাউকে ভয় পাই না, অবশ্যই সত্যি কথা। তারপরে রত্না যেটা বলবো যে
মানুষ মাত্রই কেউ তাকে পছন্দ করবে, কেউ ভালোবাসবে, এটাই তো সত্যি, তাই না? এর মাঝে কিন্তু প্রচুর ভক্ত রত্নাকে ভীষণ ভালোবাসে। তো এই ভক্তদের কাছ থেকে ভালোবাসা থাকে না, ভালোবাসা এত বেশি তারা পাগলের মতো পছন্দ করে ভালোবাসে যে তাদের ভালোবাসাটা অনেক সময় পাগলামির পর্যায়ে চলে যায়। এরকম কোন ভক্তের পাগলামির পাল্লায় করেছেন কখনো? কোন স্মৃতি আছে আপনার? দিন রাত ভালো করে বেঁচে থাকি আসলে, এখন চিকিৎসা করে তাদের এখন কথা বললাম। আর যারা ভালোবাসে সারাক্ষণ, সারাদিন, সারা রাত যারা ভালোবাসে তাদের ভালোবাসায় আচ্ছন্ন থাকি। এই যে বেঁচে থাকা, এই যে সুন্দর হয়ে বেঁচে থাকা, এখনো জিমে যাচ্ছি, নিজেকে ফিটনেস এ রাখছি, সুন্দর করে সেজে গুছিয়ে কথা বলার চেষ্টা করছি, সমস্ত কিছু এই ভালোবাসার মানুষগুলোর জন্য। পাগলামি অনেক এনজয় করি থেকে, ফেসবুকে জুড়ে পাগলামি, ফেসবুকের কমেন্ট জুড়ে পাগলামি, মোবাইল ফোনের মুঠোফোন জুড়ে পাগলামি, সামনে দর্শক দেখছেন তাদের মধ্যে পাগলামি, অনেকে চিহ্নিত হয়, বাট ওটাকে এনজয় করি। আচ্ছা, না আসলে প্রতিটা শিল্পী এরকম মানে একটা বিব্রতকর অবস্থায় মাঝে মাঝে ভালোবাসার পাগল দেখিনি কোনো বাজে, আই লাভ পাগল, সব পাগলকে আমি ভালোবাসি, আমার জন্য যারা পাগল। বাহ, চমৎকার। আসলে তাহলে আপনার রত্নার ভক্তরা এখন তারা রত্নাকে জ্বালাতন শুরু করে দিবে যে রত্নাকে ভক্ত মেসেঞ্জারের সমানে। তবে হ্যাঁ, রত্নার হয়ে আমি এতটুকু অনুরোধ করবো ভাই, আপনারা ভালোবাসেন দূর থেকে, আর রত্নার তো একটা সংসার জীবন আছে, তার একটা সময় আছে, হয়তো বা বেচারি একেবারে কাহিল হয়ে যাবে তাদের ভক্তদের, রত্নার ভক্তদের মানে এত ভালোবাসার জোরে, তাই না? যারা ভালোবাসে তারা বিরক্ত করে না, বিরক্ত কারণ হয় না, যারা ভালোবাসে তারা ভালো বেঁচে যায়, কাজের অনুপ্রেরণা যোগায়, তারা আমাকে বুঝতে জানে, তাই? বাহ, সত্যি তাই, এমনই হওয়া উচিত। আচ্ছা রত্না, আপনার তো একটা প্রযোজনা সংস্থা আছে, তাই না? মানে ওখান থেকে আপনি করছেন, তো এই প্রযোজনা সংস্থা নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? সামনে কি আমরা নতুন কোনো কাজ দেখতে পাবো আপনার? একটি ছবি প্রোডিউস করেছিলাম, ছবিটির নাম হচ্ছে সেদিন বৃষ্টি ছিল, আমার প্রোডাকশনের নাম হচ্ছে তামান্না ফিল্মস। তো ওটা হচ্ছে আপনার আমার ছোট বোন, আমার কাজিন তামান্না, ওর নামে প্রোডাকশন হাউসটি। সেদিন বৃষ্টি ছিল খুব ব্যবসায়িক ভাবে সফল হয়েছিল ছবিটি। এই ছবিতে প্রযোজনা করে আমি খুব আশাবাদী ছিলাম যে নেক্সটে আরো কিছু ছবিতে কাজ করব। তো মাঝখানে আমার মানে এই ছবিটির পর পরই আমার বিয়ে, আমার বেবি, যার কারণে একটা গ্যাপ হয়, এবং আমার হাজবেন্ড টোকিও মুভিজ, ওর প্রোডাকশন থেকে দুটি ছবিতে কাজ করেছিল। ছবিটির নাম হচ্ছে হৃদয় দোলানো প্রেম, আর একটি ছবি হচ্ছে আপনার মিয়া বিবি রাজি। তো দুইজনের প্রোডাকশন মিলে একটি প্রোডাকশন, আমরা এই করোনা টাইমটা, প্যান্ডামিক টাইমটা গেলে প্ল্যান করছি, কাজ করবো। কাজের মানুষ ফিল্মকে যারা ভালোবাসে, একবার যারা এখানে কাজ করে তারা ব্যাক করতে খুব বেশি কষ্ট হয়। তো আরো কিছু কাজ করবো করোনা টাইমটা যদি আমাদের ঠিকঠাক হয়। আর বর্তমান যারা সমিতিগত ভাবে যারা কাজ করছেন বিভিন্ন সমিতিতে, FDC বেস, আমাদের ফিল্ম বেস আর কি, তারা অনেক চেষ্টা করছে যে কিভাবে ফিল্মটাকে ডেভেলপ করা যায়। আমি গভর্নমেন্টের কাছ থেকে একটা ডিক্লার দেখলাম গতকাল, উনি হলগুলোর বোধ হয় সংস্করণ করার জন্য একটা ইয়ে চলছে, একটি ইয়ে চলছে, মানে কথাবার্তা চলছে আর কি। তো আলটিমেটলি মনে হয় আমাদের একটা ভালোর দিকে ফিল্মটা যাচ্ছে, যদি যায় বিজনেস করার ইচ্ছে আছে, কাজ করার ইচ্ছে আছে। বর্তমানে FDC-র যা চালচিত্র দেখা যাচ্ছে, শিল্পীদের সাথে একটা মতবিরোধ, সমিতি নিয়ে মতবিরোধ, বিভিন্ন রকমের একটা মানে বিক্ষিপ্ত একটা মতভেদ লক্ষ্য করা যাচ্ছে। তো এই সিচুয়েশনে আপনার কি মতামত যে চলচ্চিত্রে এই সংকটকালে এই মতভেদগুলো কিংবা শিল্পীদের সাথে যে এই বিরোধগুলো, এগুলো আদৌ কোনো সুফল বয়ে আনবে চলচ্চিত্র শিল্পের জন্য? আসলে বর্তমানে না, সারা জীবনই আমাদের চলতে একটা মানে এক সমিতির সাথে আরেক সমিতি, এক মানুষের সাথে আরেক মানুষের ঝগড়া বিবাদ, তারপরে বিভিন্ন ধরনের কথাবার্তা চলে যেত। আসলে এই তখন ফেসবুক এইগুলো ছিল না,
কিন্তু এখন এটা ফ্ল্যাশ হচ্ছে, আলটিমেটলি এগুলো ঠিক হয়ে যাবে। এগুলো লংজারভিটি থাকার মতন কোনো কিছু না, লং টাইম থাকবে যে এরকম না হচ্ছে, আলটিমেটলি এটা কারেকশনও চলছে, এটা সমঝোতার মধ্যেও চলে আসছে অলরেডি, এটা ঠিক হয়ে যাবে এক সময়। আর এগুলো তো অবশ্যই আমাদের জন্য মঙ্গলজনক না। এখন আমরা নিজেরা একত্র থেকেই তো ইন্ডাস্ট্রিটাকে টেনে তুলতে পারছি না, সেখানে যদি আমরা নিজেরা নিজেরা লেগে থাকি তাহলে তো আমাদের জন্য এটা আরো বেশি দুঃখজনক একটি ব্যাপার, কাজের জন্য আমরা পিছিয়ে আরো পড়ছি। আর এখানে দেখা যাচ্ছে ফেসবুক একটা কিন্তু নিয়ে একটা নিউজ হচ্ছে নিচে সাধারণ দর্শক এখানে করছে, এটা করা উচিত, ওই সমিতি থেকে তাকে বের করে দেওয়া উচিত, তাকে রাখা উচিত। এই যে এই সুযোগ গুলো, এই অপরচুনিটি গুলো দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো আমাদের একেবারেই ঠিক না। দর্শক আমাদের ছবি দেখতে আমাদের কাজ নিয়ে মন্তব্য করবে, আমাদের ভিতরগত কি হচ্ছে না হচ্ছে এটা ফেসবুকের দর্শকরা সিলেকশন করে দিচ্ছে। আই মিন এটা আমাদের একদমই কল্যাণকর না, আমি এটা চাই না। নিশ্চয়ই এটা আপনি অনেক ভালো একটা কথা বলেছেন যে সত্যিকার অর্থে যারা চলচ্চিত্র প্রেমী, চলচ্চিত্র শিল্পের ভালো চায়, তারা সবাই আপনার সঙ্গে একমত হবে। আচ্ছা রত্না, আপনার তো অনেক ভক্ত, তো আপনি কার ভক্ত? অভিনয়ে মানে যারা আপনার সাথে কাজ করছে কিংবা আরো আগে কাজ করতো, সব মিলে দেশে বিদেশে যদি জিজ্ঞেস করি যে আপনি কোন অভিনেতা কিংবা অভিনেত্রীর ভক্ত কিংবা নায়ক কিংবা নায়িকা? আমি মানে কালের বিবর্তনে বিভিন্ন সময় বিভিন্ন জনকে ভালো লাগে, তো ওভারঅল যাকে ভালো লাগে সবসময় ভালো লাগে শ্রীদেবী। শ্রীদেবীকে মানে ওনার অভিনয়, ওনার সবকিছু আমি খুবই পছন্দ করতাম, খুবই ভালো লাগতো। আর বাংলাদেশে তো আমি যাকে আব্বু বলে ডাকতাম, রাজ্জাক সাহেব, ওনার অভিনয় আমার খুবই ভালো লাগতো। আমি তো প্রথম দিকে ছবি দেখতাম না, তো যখন দেখা শুরু করেছি বিটিভিতে, ওনার বিটিভিতে না এটিএন বাংলাতে ওনার ছবিগুলো হতো তখন সাদা কালো ছবি, ওগুলো আমি দেখতাম, আমার অনেক ভালো লাগতো। ববিতা ম্যাডামকে ভালো লাগতো, কবরী ম্যাডামকে ভালো ভালো লাগতো, এই সময়ে পূর্ণিমা আপু, মৌসুমী আপু, পপি আপু, শাবনুর আপু, ওনাদেরকে দেখতাম। তারপরে নতুন যারা কাজ করতো মানে অল্প ছবি করে, শিমলা আপুকে আমার খুব ভালো লাগতো, ফুলি ছবিটা দেখেছি, যদিও অতটা উনি মানে বেশি কাজ করতে পারেনি, তারপর আমার ভালো লাগতো, ওনাদের কাজগুলো দেখতাম। আচ্ছা, এই শুরুতে আপনি কিংবদন্তি কিছু নাম উল্লেখ করেছেন, যেমন নায়ক রাজ, রাজ্জাক, ববিতা, মানে এদের নাম উল্লেখ করেছেন, তো তাদের সাথে আপনার কাজ করার সুযোগ হয়েছে তাই না? হ্যাঁ, আমি তো আব্বু রাজ্জাক সাহেবের আমি সেকেন্ড মুভিতে কাজ করেছি, রাজলক্ষ্মী প্রোডাকশনের ওনার কাজ করেছি, ববিতা ম্যাডামের সাথে যেখানে হৃদয় সেখানে কাজ করেছি, শাহিন সুমন ডিরেকশনে, শাহিন সুমনের। তো তারা তো একটা সময় আমাদের সোনালী স্বর্ণযুগের চলচ্চিত্রের খ্যাতনামা তারা নায়ক নায়িকা, তো তাদের কাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছিলেন কাজ করতে এসে? আমার তো মানে আমি যখন ফার্স্ট ছবিটার পরে আবার যখন বড় নিয়ে খেলার অফার আসলো রাজ্জাক সাহেবের প্রোডাকশন থেকে, মানে আব্বুকে আমি জিজ্ঞেস করছিলাম, আব্বু বলেছিল যে একটি ছবি করে ব্যাক করো। পরে রাজ্জাক সাহেবের উনি ব্যাপক ভক্ত, আমি বললাম যে কার কাল পাঠিয়েছিল আমার কাছে আজকে জানেন? উনি বললো কার, আমি বললাম যে নায়ক রাজ্জাক সাহেবের লোক পাঠিয়েছিল, আমাকে কাজ করেছে, আমি কাজ করতে জিজ্ঞেস করতে উনি তো অস্থির হয়ে গেল, উনি বললো যে এটা সেকেন্ড, এটার পরে আর করা যাবে না। ওই ছবিতে আমার কাজ হওয়া কত বড় একটা ব্যাপার ছিল, রাজ্জাক সাহেব এটা ডিরেক্টর ছিল তো, ছিল তার মধ্যে ওনার আকালুকি করেছিল আমার উপরে ওই ছবিটিতে, উনি প্রোডিউসারও ছিলেন, আমাকে মেইন নায়িকা হিসেবে কাজ করা, এবং কাজ করার পরে ওনার কাছে যে একটা ভালোবাসা আমি পেয়েছি, অভিনয় না আমার বসা থেকে শুরু করে দাঁড়ানো থেকে শুরু করে কথা বলা পর্যন্ত, এই ওনার কাছ থেকে বিনয় শিখেছি, ওনার কাছ থেকে ভাত খাওয়াটা শিখেছি আমি। উনি এখন পৃথিবীতে নেই, ঠিক আমার আব্বু মারা যাওয়ার 2-2.5 মাস আগে উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, ওনাকে আমি আব্বু বলেই ডাকতাম। হ্যাঁ, ওনার জন্য আমার সারা জীবনের দোয়া, সারা জীবনের ভালোবাসা, আমি আব্বুর জন্য যতবার দোয়া করি ওনার জন্য ততবার করি। আমার অনেক প্রবলেম ছিল, আমি ভাষার মধ্যে একরকম ভাবে একমাত্র মেয়েছি, কিভাবে ঘুমাতাম, কিভাবে হাঁটতাম, খেতাম দিতাম, দুলে দুলে আমি হাঁটতাম, আমার অনেক কিছু উনি কালেকশন করেছে, আমাকে তো তুই
আমাকে ময়না বলে ডাকতো, ওনার একটি মেয়ে ছিল ময়না, বলতো যে পুরো আউটডোরে বলতো তুই আমার ময়না। হ্যাঁ, এইভাবে আমাকে উনি বুকে জড়িয়ে নিয়েছিলেন। আজকে যে একটু হলেও ধৈর্য, একটু হলেও নিজের মধ্যে যে কিছু, নিজের মধ্যে অভিনয়ের সময় আমি ভাবি মাঝে মাঝে যে এটা কিভাবে পারলাম, এটা আমার আব্বু শিখিয়েছিল মরণ নিয়ে কাটাতে, রাজ্জাক সাহেবের সেই জিনিসগুলো আমি এখন ধারণ করি। তো এই যে ওনার কাছ থেকে একটা, মানে সত্যি আমি অনেক লাকি, আবার ববিতা ম্যাডামকে পেয়েছি, ববিতা ম্যাডামের কাছ থেকে অনেক শিখেছি। সত্যি ওনারা যে ইন্ডাস্ট্রিতে একটা চিরস্মরণীয় বরণীয় হয়ে আছেন, এটা অনেক অনেক কারণ আছে, ওনাদের সাথে কাজ না করলে বোঝা যায় না। হ্যাঁ, একজন দর্শক ববিতা ভক্ত বিচার অনেক ইসলাম অনেক ববিতা ম্যাডামের কথা দিয়েছেন, যেখানে বলে দিয়েছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের রত্না তাদের সম্পর্কে আসলে ভীষণ, তারা আসলে অনেক কোঅপারেটিভ, মানে যে কারণে যারা পরবর্তীতে নায়িকা হয়ে এসেছে তারা ভীষণ কমফোর্ট ফিল করে ওনাদের সাথে কাজ করতে গিয়ে। তো করেছে, অনেক কোঅপারেশন করেছে, অনেক কোঅপারেটিভ ওনারা। আচ্ছা, একজন দর্শক খুব প্রশ্ন করছিল যে নায়িকা রত্নার মুখে দুটো লাইন গান শুনতে চায়। আপনারা দেখছেন, আপনারা অফ করে দিবেন, আমি গাবো না। আচ্ছা রত্না, তাহলে আমরা অল্প গানের কিছু অংশ আমরা তাহলে দেখে আসি। একটা আপনার দীপের একটা গান আমরা অল্প কিছুক্ষণ আমরা দেখে আসি, পুরো গানটা দেখবো না, কিছু অংশ, ঠিক আছে? আমি চেষ্টা করছি। থ্যাংক ইউ। কেমন লাগলো, শোনা গেছে? মন যেখানে হৃদয় সেখানে গানি শাকিব খানের সাথে, যার গানটা ভীষণ পপুলার একটা গান, আর আমার ভীষণ ভালো। আমার মনে হয় দর্শকরাও এর মধ্যে অনুরোধ করছিল রত্নার কণ্ঠে গান শোনার জন্য। তো রত্না তো গান করলো না, সে কারণে আমি লিপসিংটা শুনিয়ে দিলাম আর কি। খুব পপুলার গানটা, অনেক হিট গান এটা, শাকিব খানের সাথে মন যেখানে। মনে পড়ছে গানের কথা রত্না? অনেক অনেক মনে পড়ছে, সুন্দর অনেক ছবিটা, বেশ সুপার হিট ছবি একটা। আচ্ছা, এবারে একটু অন্যরকম, হ্যাঁ রত্না, এবারে একটু অন্যরকম প্রশ্ন করতে চাই। সেটা হলো, আমার কথা শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, সেটা হলো যে বড় পর্দায় যারা কাজ করে তারা, হ্যাঁ ব্যক্তিগত ভাবে তারা বিভিন্ন সংগঠন কিংবা যে কোনো দলকে সাপোর্ট করতে পারে, তো সেটা তো তাদের ব্যক্তিগত মত। তো আপনাকে আমরা দেখছি যে রাজনীতির সাথে সম্পৃক্ত হবে, যেহেতু আপনার পারিবারিক, আপনার হয়তো ভাবে অনেকেই বোধহয় রাজনীতির সাথে সম্পৃক্ত আছে, সেই কারণে কি আপনার রাজনীতিতে আসা, নাকি অন্য কোনো কারণ রয়েছে? বাবা একজন ফ্রিডম ফাইটার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তো ওনার কাছে তারা স্বাভাবিকভাবে বঙ্গবন্ধুকে সাপোর্ট করেন। আর বঙ্গবন্ধুর কথা, বঙ্গবন্ধু ডাকে, যেহেতু আমাদের এই যুদ্ধ হয়েছিল এবং বাবা তার ডাকেই সাড়া দিয়েছিলেন, আমার বাবার কাছে এই গল্পগুলো ছোটবেলা থেকে শুনতে শুনতে আজকে এই বাংলাদেশে বসবাস করছি। বঙ্গবন্ধুকে ভালোবাসাটা কি স্বাভাবিক নয়? এভাবেই ভালোবাসা, এটা কি কোন নীতি আসব না, এটা রাজনীতির মধ্যে পড়ে গেছে নাকি, তাও জানি না। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আর বঙ্গবন্ধুর একটি পরিবার, জননেত্রী শেখ হাসিনা, ওনার পরিবারের একটি, উনি বাইরে ছিলেন এবং ওনার সাথে ওনার ছোট বোন বাইরে ছিলেন, আসার পরে যে এই মানুষটি পুরো পরিবারটা এই দেশের মানুষের জন্য এক রাতে চলে গেল, সেই মানুষটির পাশে, সেই মানুষটিকে, মানুষটির পাশে থাকা, মানুষটিকে না ভালোবাসা, আমি মনে করি যে এর চেয়ে অন্যায় আর কিছু হতে পারে না আমার জন্য। আমি সেই মানুষটিকে ভালোবাসি, আমি বলবো যে আমার বাবার কাছে সেই গল্পটি শুনতে শুনতে বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি। আর তাকে যেমন ভালোবাসি, তার ভালোবাসা
আরো বেড়ে যায় যখন তার বিভিন্ন কার্যক্রম গুলো দেখি। ওই নীতিতে আমি বাবার নীতি, আমার সেই শোনা গল্প থেকে আমি আমি আমার আব্বুকে বলেছিলাম যে এত বড় একটি কাজ করতে আপনারা গিয়েছিলেন, একদল মুক্তিযোদ্ধা শহীদ হয়ে যেতে পারতেন, বলে হ্যাঁ মরেও যেতে পারতো, ইন্সপায়ার কে করেছিল বা ইন্সপিরেশন কোথা থেকে পেয়েছিলেন? এক নামে এক ডাকে বলেছিলেন বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো সেই কথার পরে সেই বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হওয়া, এই দেশকে ভালোবাসা, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে ভালোবাসা একটি স্বাভাবিক ব্যাপার। এটা আমি বলবো না রাজনীতি, এটা আমার একটা অন্তর্নীতি, দ্যাটস ওয়াই। ভবিষ্যতে আপনার মানে কর্ম পরিকল্পনা কি রয়েছে, যে আপনি কি আপনার চলচ্চিত্র নিয়েই কি আপনার জীবনে যে ক্যারিয়ার সেটাকে আপনি আরো অনেক দূর নিয়ে যেতে চান, নাকি রাজনীতিতে থেকে রাজনীতির মধ্যে থেকে এর মধ্যে আপনার কোনো একটা ইমেজ গড়ে তোলার ইচ্ছে আছে, কোনটা? আসলে আমি চলচ্চিত্রের থেকে তো অবশ্যই চলচ্চিত্রের সাথে আছি, এখানে কোনো না কোনো ভাবে যেখানেই যাই এখানে ভালোবেসে এখানের সাথে লিঙ্ক আপ আমার থাকবে। আর রাজনীতিতে থেকে বা চলচ্চিত্রের থেকে আমি বাংলাদেশে যখন কোন নায়ক নায়িকা পপুরি ম্যাডামের পরে জুনিয়র মানে আমাদের এইজের বা বাংলাদেশ চলচ্চিত্রে কোনো নায়ক নায়িকা এখানের সংরক্ষিত আসলে নমিনেশন কেনার চিন্তা করেনি, তখন আমি নমিনেশন কিনেছিলাম এবারেরও আগে, সেটা তখন আমি কিনেছিলাম, তখন চলচ্চিত্র থেকে কেউ ওরকম ছিল না, তো আমার মনে হয়েছিল যে এখানে কাউকে প্রতিনিধি হওয়া দরকার, এখানের জন্য কিছু করা দরকার, হ্যাঁ সংসদে গিয়ে কিছু করা দরকার, সেই মানে সেই একটা অনুভূতি থেকে আমি তখন নমিনেশন সাবমিট করেছিলাম, বয়সের কথা চিন্তা করে বা কিছু মাঠকর্ম করতে পারিনি, অনেক কিছু বিবেচনায় এনে হয়তো কোনোভাবে এটি হয়নি। পরবর্তীতে দেখলাম একদল অনেকে অনেকে এখানে ঝাঁপিয়ে পড়েছে, ভালো লেগেছে, তো এখন অনেকে আছে, এর মধ্যে থেকে হয়তো কেউ না কেউ ইন ফিউচারে সিলেকশন হবে বা সিলেক্টেড হবে। আই মিন চলচ্চিত্র থেকে আমার এখন চিন্তা করার যে আমি যখন চিন্তা করতাম আমি মনে হয় একটাই এগুলো ভাবছি, তো আমি ভাবার 5-6 বছর পরে যখন দেখলাম অনেকে এটা নিয়ে ভাবছে আমি এখান থেকে একটু সরে গেলাম, আই মিন অনেকে এখন এখানে আছে, অনেকে বলবে, এই দায়িত্বটা অনেকে পালন চিন্তা করছে, তো হয়ে যাবে টুডে অর টুমোরো। এখন যেহেতু ল প্র্যাকটিস করছি, ল লাইনে যাচ্ছি, আমার ল নিয়ে অনেক ফিউচার, আমি ল নিয়ে অনেক কিছু ভাবছি যে এটাকে আমি কিভাবে ডেভেলপ করা যায়, আমার নিজের ক্যারিয়ার না, আমি এখানে গিয়ে কিভাবে সোশ্যাল ওয়েলফেয়ার আমার সাবজেক্ট ছিল, আমি সোশ্যাল ওয়েলফেয়ার মানুষের জন্য কিভাবে সমাজ কল্যাণমূলক কাজকর্ম করতে পারি এই চিন্তাটা করব, তারপরে যদি ওখানে রিপ্রেজেন্টেটিভ হয়ে কিছু দরকার হয় করার, সেটা যদি রাজনীতিতে পড়ে যায় আমি ট্রাই করব, আদারওয়াইজ আমি লটাকে ডেভেলপ করব, ওটা ডেভেলপ করার জন্য যা করার লাগে আমি করব, এটাই। ওই রাজনীতি করতে হবে বা একটি মন্ত্রী কিছু হয়ে দেশের জন্য কাজ করতে হবে এই চিন্তাটা আমার একটু এখন, আমি অনেক পরিসরে নিজেকে ছড়িয়ে ফেলতে পেরেছি অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার, অ্যাজ এ ফিল্ম আর্টিস্ট, অ্যাজ এ লয়ার, সবকিছু মিলিয়ে আমি অনেক কিছু এখানে করতে পারি, আমার সেই অবস্থানটা আল্লাহর রহমতে এখন কিছুটা হলেও দাঁড়িয়েছে, তখন এটা একেবারেই ছিল না, দেশকে ভালোবেসে আড়ালে অন্তরালে থেকে অনেক কিছু করা যায়, আমি ওইভাবে এখন ট্রাই করছি, আর যদি আমার কাজকর্ম ভালো হয়ে যায় অনেক কিছু ভালো করি আমার অবস্থানই আমাকে বলে দিবে আমি কোথায় যাচ্ছি কোথায় যাব। আমরা জানি যে আপনার দুটো বেবি আছে, দুটো রাজপুত্র আছে আপনার, এদের সম্পর্কে কিছু শুনতে চাই। আমি জানি, আমি আসলে দর্শকদের একটু জানিয়ে দিতে চাই যে আমি কিন্তু রত্নার ইন্টারভিউ না, আমাকে কিন্তু রত্নার ভক্তরা প্রচুর ইনবক্স করতো, মেসেজ পাঠাতো যে নায়িকা রত্নার ইন্টারভিউ চাই চাই চাই, তখন আমি নায়িকা রত্নাকে আমি ফোন দিই যে রত্না ইন্টারভিউ নিবো, সময় আমরা একটু ফিক্স করে নিতে চাই কিংবা কখন সময় হবে, তখন আমাদের নায়িকা রত্না তার দুই রাজপুত্র নিয়ে দুজনকে কোলে নিয়ে ভীষণ ব্যতিব্যস্ত আমাকে বললো আপু আমি পাচ্ছি না, আমার বাচ্চা কোলে নিয়ে দাঁড়ায় থাকবে এই মানুষটা না, এখন পেয়ে গেছি, এখন আমার মানে ছোট বোন আমার ভাগিনা ওনার ছোট মানে
যারা পালে ওদেরকে বোনের মতনই দেখি, বোনই বলবো। তো ওরা ওরা আছে বাচ্চাদেরকে, আমার দুইটা ছেলে মাশাল্লাহ। হ্যাঁ মাশাল্লাহ, আমি ছবি দেখেছি ফেসবুকে কল্যাণে, মানে চমৎকার, মানে এত আদুরে, ঠিক মায়ের মতো মনে হচ্ছে। ওদের বাবা সম্পর্কে একটু কিছু জানতে চাই, বাবা কি চলচ্চিত্রের কথা প্রসঙ্গে বলছিলেন প্রযোজনা হাউস আছে, কিংবা আগে থেকে কি চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট ছিল আপনার হাজবেন্ড? ওদের বাবা একদমই চলচ্চিত্রের সাথে লিঙ্ক ছিল না ওর বাবার, বাট ওর বাবা দুটো ছবিতে জাস্ট ইনভেস্ট ছিল, তিনি একদিন কি 2 দিন শুটিং দেখতে এসেছিল, এছাড়া ওনার কোনো লিঙ্ক আপ চলচ্চিত্রের সাথে নাই। উনি একজন সাদা সিধে বিজনেসম্যান। ওদের বাবা, আমি অনেক লাকি, মানে আমি প্রচন্ড ভালো একটি মানুষ পাশে পেয়েছি, যে মানুষটি আমাকে আমার প্রথম 1 বছর অবজার্ভ করেছে, এখন আমার কোনো কাজে সে বাধা দেয় না, বরঞ্চ সে কিছু করতে গেলে আমাকে করে যে এটা কি ঠিক হচ্ছে, তুমি কি বলো, যে কোনো ফ্যামিলি ম্যাটার বলে যে কোনো কিছু বলেন আমাকে এত বেশি প্রাধান্য দেয়, আমার যেরকম ভাবে প্রাধান্য দিতেন সেভাবেই প্রাধান্য দিচ্ছেন। আমি খুব আল্লাহর কাছে কৃতজ্ঞ, এখন পর্যন্ত উনি যেরকম আছেন তেমনটি যদি 2-4 থেকে যান আমি খুব সুখী একজন মানুষ বলবো। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনার সততা হায়াত সবকিছু দারাজ করেন। নিশ্চয়ই, আসলে খুব ভালো লাগছে যে সংসার নিয়ে, আপনার কর্ম নিয়ে আপনি অনেক সুখে আছেন, শান্তিতে আছেন, অনেক ভালো আছে। এটা আসলে আপনার ভক্ত হিসেবে কিংবা আপনার যারা ভক্তরা শুনছে এই মুহূর্তে একটা ভীষণ ভালো লাগা ব্যাপার, কারণ শিল্পীরা যদি মানসিক ভাবে ভালো থাকে তাদের কাছ থেকে আমরা অনেক ভালো ভালো কিছু আমরা পাবো ভবিষ্যতে। তো আর আপনার এই প্রতিটা কর্ম পদক্ষেপ সফল হোক। আজকে মোটামুটি কিছু গল্প আমি দর্শকদের শোনাতে পেরেছি, আরো অনেক গল্প আছে যেগুলো আমরা পরবর্তী কোনো লাইভে এসে আমরা বাকি গল্পগুলো দর্শকদের শোনাবো। রত্না, আমি না ভীষণ খুশি হয়েছি যে আমাকে সময় দিয়েছেন। এই যে রাজপুত্রদের হয়তো অন্য রুমে আছে নাকি তার বাবাদের কাছে, তো আপনি যে ইন্টারভিউটা দিলেন, আমাকে সময় দিলেন এবং আপনার ভক্তদের সময় দিলেন, আমাদের গল্প শোনালেন, নানা রকম তথ্য জানালেন, আসলে আমি ভীষণ কৃতজ্ঞ এবং অনেক ধন্যবাদ আপনাকে। আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ, একজন স্বনামধন্য একজন হোস্ট আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে, যদিও চা বিস্কিট কিছু খাওয়ার নেই, তারপরে আমি অনেক খুশি হয়েছি আপনার বাসায় একদিন আসব, এসে খেয়ে যাবো। আর যারা এতক্ষণ দেখি ভালোবাসার মানুষ, আপনাদেরকে অনেক, আপনাদের জন্য এখানে আসা, এখানে বসে থাকা এতক্ষণ ধরে, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আপনারা, ভালোভাবে বাংলা চলচ্চিত্র মানুষদের পাশে থাকবেন। দয়া করে যারা বাজে মন্তব্য করেন এই থেকে একটু দূরে থাকাটা ভালো, মানুষের জীবন সংক্ষিপ্ত, কখন কার কি হয়ে যায়, মানুষের অনেক অস্তর দেয়াটা কি দরকার, যতটুকু না দিয়ে পারা যায়। ভালো থাকবেন সবাই, সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা পাচ্ছি। অনেক ধন্যবাদ রত্না, আর আমার বাসায় দাওয়াত রইলো, তখন চা বিস্কিট না, যখন তখন আপনার যা পছন্দ সেগুলো খাওয়ানো হবে, এবং সাথে রাজপুত্রদের আনতে হবে এবং রাজপুত্রদের বাবাকে আনতে হবে। আমি ইনশাল্লাহ সেদিন আরেকটা লাইভ হবে সপরিবারে, ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবে। আচ্ছা, আর অনেক দর্শক ভক্তরা আপনাকে শুভকামনা জানিয়েছে, কারণ প্রতিটা কমেন্টে রত্নাকে শুভকামনা জানিয়েছে, একটাও আমি পেলাম না যেখানে কোনো ভক্ত কিংবা রত্নাকে অপছন্দ করে, সবাই পজিটিভ কমেন্ট এবং শুভকামনা জানিয়েছে, মানে এটা একটা ভীষণ ভালো ভালো লাগার ব্যাপার। আমাদের ভক্তরা দর্শকরা আসলে ভীষণ ভালো, তারা শিল্পীদের মর্যাদা দিতে চায়, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমিও কৃতজ্ঞ আজকে সাথে ছিলেন, যারা শুভকামনা জানিয়েছে, আশা করি আপনাদের দোয়া কাজে লাগুক, আল্লাহ যেন তাই করে। আপনাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ।
দর্শক আপনারা দেখছিলেন, আমি এতক্ষণ গল্প করছিলাম আমাদের চলচ্চিত্র নায়িকা রত্নার সঙ্গে। আমি বলেছিলাম যে আজকে রত্না লাইভে আসবে এবং তার অনেক গল্প শুনবো আমরা, এবং তার নানা রকম তথ্য আমরা এই গল্প থেকে জানতে পারবো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।